بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين. أما بعد، أشير أنشتنر شنماني توبستي আমার পিতৃ সমতুল্য বাবার সমতুল্য একজন মুরব্বী আমার সামনে আছেন। সবাইকে জান্নাতি অভিনন্দন জানিয়ে আমার আলোচনা শুরু করছি। আমি শিক্ষা দুই ধরনের, একটা আনুষ্ঠানিক শিক্ষা আর একটা হলো অনানুষ্ঠানিক শিক্ষা। আনুষ্ঠানিক শিক্ষা, সেখানে ক্লাস থাকে 1, 2, 3, 4, 5, 6, যেটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয়। তারপর একটা ডিউরেশন থাকে, এতক্ষণ আলোচনা চলবে, ক্লাস, পরীক্ষা, টেস্ট, এগুলো এটা আনুষ্ঠানিক লেখাপড়া। সেখানে যে কেউ চাইলে ভর্তি হইতে পারে না। আরেকটা হলো অনানুষ্ঠানিক শিক্ষা, যেটা আমাদের এখানে আমরা বসেছি। আমার বাবা সমতুল্য একজন মুরব্বি আছেন, আমার বয়সের কাছাকাছি ভাইয়েরা আছেন, মুরব্বিরা আছেন, ছোট বাচ্চাও এখানে অংশগ্রহণ করতে পারবে। আর এগুলোকে বলা হয় অনানুষ্ঠানিক শিক্ষা। এর মধ্যে একটা আছে হলো যেমন জুমার নামাজের খুতবা, অনানুষ্ঠানিক শিক্ষা। সকল পেশার মানুষ এখানে আসবে, বসবে, খতিব সেখানে যে ভাষণ দিবেন, খতিব সাহেব ভাষণ থেকে শিক্ষা গ্রহণ করবে, যে আমরা যে কোনো একটা বই থেকে আমরা পড়ব। এটাকে আরবিতে বলা হয় আল আল হেলাকা আল আলমিয়া অথবা আল হালাকাতুল আলমিয়া। ইংরেজিতে স্টাডি সার্কেল, আর বাংলাতে বলা হয় পাঠচক্র। আমরা এখন যেভাবে গত সপ্তাহে এবং এই আজকের সপ্তাহে যে আলোচনা করতে, এই লোক কে, কোত্থেকে আসলো, আবার জানি কোন ধরনের, কি মানে কি আলোচনা যে করেন, তারপরে কোন মতাদর্শের, এত কিছু খোঁজার চাইতে আপনাকে সহজ সরল একটা পথ বলে দিচ্ছি। আলোচনা যা যিনি করবেন, যদি আল্লাহর রাসূল, আল্লাহ এই বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই বলেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এভাবে ব্যাখ্যা দিয়েছেন, তাহলে আমি যেদিন থাকবো না, আমি যেদিন চলে যাব, আমি যেদিন মরে যাব, তারপরও সেখানে বসবেন। আর যদি আমি সুর করে একেবারে সুন্দর করে মানুষকে জমানোর মতো করে একটা সুর করে আলোচনা শুরু করেছি, কিন্তু আলোচনার আগে কি বললাম, পরে কি বললাম, শ্রোতাও বুঝলো না, বক্তাও জানে না যে কি আলোচনা করেছে, সেটা হলে সেখানে বরকত কম হয়। তো আর বিশেষ করে যখনই দেখবেন যে এক্স ওয়াই জেড যেই হোক আলোচনা করতেছে, সাহাবায়ে কেরামের আদর্শের সাথে সাংঘর্ষিক আলোচনা, তিনি বাদ পড়ে যাবেন, তার কথা মধ্যে অত তাসির হবে না, এবং সেখান থেকে তেমন কোনো জ্ঞান নেয়ার কোনো কিছু নেই। যেখানে আল্লাহর কালাম, রাসুলের সুন্না এবং সাহাবায়ে কেরামের ব্যাখ্যা থাকবে, সেটাই প্রকৃত অর্থে সেখান থেকে আমরা কিছু না কিছু পাব। এইটা প্রথম লেখক লিখেছেন এখন থেকে 20 বছর আগে, কমপক্ষে আমার ধারণা অনুযায়ী। পরবর্তীতে লেখকও আবার দ্বিতীয় সংস্করণ এটা করেছেন, এই জন্য এটার সাথে সূচিপত্রের সাথে মিল নেই। এই আলোগুনার এটা আরেকটা খণ্ড আছে, সেটা আমি হাতে পাইনি, আপাতত এটা থাকুক। আমরা গত সপ্তাহে যে বইটা থেকে পড়েছি সেটা থেকে আজকে পড়ব, এবং আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে আমার কাছে আর কি
দুনিয়াতে যত আলোচনা শুনেছেন শুনবেন যতজন আলোচনা শুনেছেন সবচেয়ে উত্তম আলোচনা হলো তাওহীদের আলোচনা বিষয় যদি আমরা ভাগ করে নিই বিষয় ভিত্তিক ভাগ করার পরে তাওহীদের আলোচনা দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে জাগতিক লেখাপড়া সবকিছু মিলে একটা প্রায়োরিটি দেওয়া হয় কারো কাছে ইঞ্জিনিয়ারিং কারো কাছে ডাক্তারি ভালো লাগে ডাক্তারি পেশা নিয়ে পড়তে চায় আম জনসাধারণের জন্য পৃথিবীতে সর্বপ্রথম যেই বিষয়গুলো জানা দরকার শিক্ষা গ্রহণ করা দরকার তাওহীদ শিরক কুফুরি নিফাকি এগুলো জানা থাকলে দেখবেন ইনশাআল্লাহ এক সময় আমরা যখন আলোচনা করে এই আলোচনাগুলো শুরু করব ইনশাআল্লাহ আমি তো মনে করি যে আপনি আল্লাহর রহমতে মনে করবেন যে না এই আলোচনাগুলো বাদ দেওয়া যাবে না আমরা আজকের আলোচনার আমাদের আজকের আলোচনার মানে বিষয় হচ্ছে শিরকের সংজ্ঞা ও প্রকারভেদ শিরক কাকে বলে আর শিরক কত প্রকার এ সম্পর্কে আমরা আলোচনা করব লেখক লেখা এভাবে শুরু করেছেন রব ও ইলাহ হিসেবে আল্লাহর সাথে আর অন্য কাউকে শরীক সাব্যস্ত করার নামই হলো শিরক আল্লাহর রুবুবিয়তের সাথে এবং উলুহিয়তের সাথে আর আল্লাহর গুণাবলীর সাথে অন্য কাউকে অংশী স্থাপন করা এটাই হলো শিরক পৃথিবীতে যত অপরাধ আছে আরেকদিন বলেছি অপরাধের তালিকা যখন লেখা শুরু করবেন এক নম্বরে আসবে শিরক পৃথিবীতে যত ভালো কাজ আছে ভালো এবাদতের মধ্যেও এবাদতের লিস্টেও যদি লিস্ট শুরু করেন তাহলে প্রথম আসবে তাওহীদ তাওহীদের বিপরীত হলো শিরক আর ইমানের বিপরীত হলো কুফরি বুঝতে হবে তাওহীদের বিপরীত কাজটা আমি যেমন বিপরীত শব্দ রাত দিন আলো আধার অনুরূপ শিরকের বিপরীত হলো তাওহীদ শিরক বুঝলে তাওহীদ আমাদের বুঝে আসবে আর তাওহীদের আলোচনাটা লেখক এখানে নতুন করে এই এই যেটা আমাদের সামনে আছে বড় চমৎকার করে সেখানে তুলে ধরেছেন আমরা আগে এটা চেষ্টা করে দেখি কতটুকু যেতে পারি অধিকাংশ ক্ষেত্রে উলুহিয়াতে তথা ইলাহ হিসেবে আল্লাহর সাথে শরিক করা হয় বেশি আল্লাহ রাব্বুল আলামিনের আগে বলেছি উলুহিয়াতে রুবুবিয়তে এবং গুণাবলীতে যদি কেউ অন্য কাউকে অংশী স্থাপন করে তাহলে এটা সরাসরি শিরক হবে লেখক বলতেছেন যে আল্লাহর উলুহিয়াতে ইলাহের গুণাবলী ও বৈশিষ্ট্য খালেক তথা সৃষ্টিকর্তার সাথে মাখলুক তথা সৃষ্ট বস্তুর তুলনা করা হয় কেননা যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করলো সে প্রকারান্তরে তাকে আল্লাহর অনুরূপ সমকক্ষ বলে স্থির করলো আল্লাহ তাআলা বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরক হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ শিরক দলিল আপনি আমাকে জিজ্ঞাসা করুন আমাকে দলিল দেন আমি বলবো এই জন্য সুরায় লোকমানের ১৩ নম্বর আয়াত দেখে নেবেন আলোচনা রেকর্ডিং হচ্ছে সুরায় লোকমানের ১৩ নম্বর আয়াত জুলুম বলা হয় কোন বস্তুকে এখানে বলছে যে ইন্না শিরকা লা যুলমুন আযীম নিশ্চয়ই শিরক হচ্ছে বড় জুলম এখন জুলম শব্দ কাকে বলে যা লাম মিম জুলমুন জুলমুন শব্দের অর্থ হচ্ছে এমনি যদি জুলুম বলি আমরা বলি জুলুম এটা আরবি শব্দ কিন্তু জুলমুন থেকে একটুখানি আমাদের বাংলা প্রনাউন্সিয়েশনে এসে জুলুম আমরা বলি থাকি কিন্তু শব্দ হলো জুলম জুলম হচ্ছে কোন বস্তুকে তার সঠিক পাত্রে না রেখে অপাত্রে রাখাকে বলা হয় জুলম ডাক্তার আমাকে চশমা দিয়েছে দেখার জন্য এখন এই চশমা নেয়ার পরে চশমাটি যদি আমি এখান থেকে খুলে এভাবে গলার মধ্যে পরে নেই বেঁধে নেই এখানে তাহলে এটা শাব্দিক অর্থে আমি চশমার প্রতি জুলুম করলাম কারণ এটা রাখার জায়গা আমার ঘাড়ে নয়
এটা রাখার জায়গা হচ্ছে আমার চোখে দেওয়ার জন্য। অনুরূপভাবে আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহ তোমাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, আর তুমি এবাদতটা রাখার দরকার ছিল একমাত্র আল্লাহর জন্য, এই পাত্রে না রেখে তুমি অন্যের জন্য শিরক করতেছো, এই জন্য অন্যের জন্য অন্যকে অন্য ব্যক্তিকে আল্লাহর সাথে অংশী স্থাপন করতেছো, এবাদতটাকে অপাত্রে রাখা হলো, এই কারণে শিরককে জুলুম বলা হয়েছে। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন, শিরক করার পর যে ব্যক্তি মানে কতগুলো কারণে, আমি যে প্রথম আলোচনা শুরু করেছি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে শিরক, তো এখানে লেখক প্রায় 5-7টা পয়েন্ট উল্লেখ করেছেন আমার এই কথা যেটা বলেছি, ওনার কথা উনি যেটা লিখেছেন এটা প্রমাণ করে দিয়েছেন কোরআন হাদিস দিয়ে। মৃত্যু পর্যন্ত মনে রাখবেন যে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় বন্ধু পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম কি, বড় অপরাধ কি, তখন বলবেন যে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। তো এক নম্বরে তিনি বললেন যে শিরককে কারণ হলো, শিরককে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সবচেয়ে বড় জুলুম বলে অবহিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে নিয়ে বললেন, আলা উখবিরুকুম বিআকবারিল কাবায়ির, তো এই তোমাদেরকে আমি সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় পাপ যেটা এটা সম্পর্কে বলবো নাকি? কালু বালা ইয়া রাসূলুল্লাহ, জি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল বলুন। কালা আল আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। তারপর অন্যগুলো আসে, আসহেরু ওয়া কাতলুন নাফসি, তারপরে ইত্যাদি অন্যান্যগুলো এসেছে, কিন্তু সর্বপ্রথম বলছে শিরকের কথা। কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাস শিরকা লা যুলমুন আযীম। দুই নম্বরে লেখক বলতেছেন শিরক যে বড় পাপ এটার প্রমাণ হিসাবে আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন ভাষায় তিনি বলেছেন যে শিরক করার পর যে ব্যক্তি তা থেকে তওবা করবে না তিনি তাকে ক্ষমা করবেন না। কোরআন শরীফের আয়াত ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করার পাপ ক্ষমা করবেন না। তারপর বলছেন এতদ ব্যতীত অন্যান্য অপরাধ, অন্যান্য অপরাধ তিনি ক্ষমা করবেন যার জন্য তিনি ইচ্ছে করেন, ক্ষমা করবেন যাকে ইচ্ছে তাকে ক্ষমা করে দেবেন। শিরকের উপরে মৃত্যু হয়ে গিয়েছে, কারো জন্য ক্ষমা নেই, খতিবের জন্য না, মহাদ্দেসের জন্য না, ইঞ্জিনিয়ারের জন্য না, ডাক্তারের জন্য না, মুসলিম অমুসলিম যেই হোক শিরকের উপর যদি মৃত্যু হয়ে যায়। দলিল সূরা আন-নিসা 48 নম্বর আয়াত, আল্লাহ বলে দিয়েছেন, তিনি বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এটা অনেকে বুঝতে ভুল করে, কেউ শিরক করেছে, শিরকি কর্মকাণ্ড করে এখন দুনিয়াতে থাকতে তওবার সুযোগ আছে, তওবা করে মৃত্যুবরণ করার সুযোগ আছে, তাহলে আল্লাহ কবুল করবে, মানে শিরক করে ফেলছে এটা থেকে তওবা করবে, আর তওবাটা জন্য কাউকে ডেকে আনতে হবে না, তওবা নিজে নিজে অনুসূচিত হয়ে আল্লাহ আমার রব, আমার মালিক, মাওলা, ইলাহ, আল্লাহ তার সাথে আমি শরিক করলাম, আল্লাহ ক্ষমা চাই আর করব না, শেষ, আর কিছু লাগবে না, সহজ। আমরা আনুষ্ঠানিকতায় নিয়ে তওবাকে নিয়ে গিয়েছি যে তওবার জন্য একটা দিন ঠিক করা হয়, তারপরে হুজুর কাকে বলুন, যদি অমুক হুজুরকে বলি অথবা ওনার চিন্তা অমুককে যদি পাই অথবা অমুককে যদি পাই, তওবার জন্য তো কোনো আনুষ্ঠানিকতার দরকার নেই, কারোর জন্য না, খতিবের জন্য না, উপস্থিত যারা আছেন কারো জন্য না, আপনার বৃদ্ধা মা তার জন্য না, কারোর জন্য আনুষ্ঠানিকতা দরকার নেই, তওবা করে ব্যক্তি নিজে লজ্জিত হয়ে যাবে। তো শিরক যদি এভাবে কেউ করে তাহলে তার ক্ষমা নেই, অর্থাৎ এটার উপর যদি মৃত্যু হয়ে যায়, আর যদি মৃত্যুর আগে তওবা করে নেয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা তিনি ক্ষমা করে দিবেন। তিন নম্বরে লেখক বলতেছেন মুশরিক সম্পর্কে আল্লাহ এও বলেন যে
তিনি মুশরিকদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। চোর, বাটপার, ডাকাত, হত্যাকারী, রাজানি যে করে, কারো কথা স্পেসিফিক এইভাবে বলা হয়নি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা আল মায়েদা 72 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার আবাসস্থান হবে জাহান্নাম। অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। এখানে আল্লাহ বলছেন একেবারে সরাসরি, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে তার জন্য জান্নাত হারাম, জান্নাতটা হারাম করে দেওয়া হয়েছে, আর তার গন্তব্যস্থল হবে জাহান্নাম, চির জাহান্নামী। এবং পরে কেউ সাহায্য করতে পারবে না, বললো যে না, ওটাও সুযোগ নেই, কেউ যে তাকে সাহায্য করবে সে সুযোগও নেই। সম্মানিত উপস্থিতি, এই তিন নাম্বার গেল। এই নাম্বারগুলো অর্থ হচ্ছে শিরক সবচেয়ে বড় পাপ। এই এই কারণগুলোর এসে কোরআন হাদিসের এই দলিলের কারণে। চার, শিরিক সকল আমলকে নষ্ট ও নিষ্ফল করে দেয়। যত আমল করেছে সমস্ত আমলকে নিষ্ফল করে দেয় শিরিক। এক ব্যক্তি মনে করুন 80 বছর আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর সাথে শিরিক করে নেই, 81 বছর বয়সে কোনো একদিন আল্লাহর সাথে শিরিক করেছে, আল্লাহ মাফ করবে। এই 80 বছর জিন্দিগির সমস্ত ইবাদতগুলো এক নিমিষের মধ্যে সব ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন জালিক। আল্লাহ আপনি আমাদেরকে শিরিক পাপ থেকে বাঁচান। আল্লাহ 80 বছরের ইবাদত আরো বেশি নিষ্কলুষ, একেবারে পরিচ্ছন্ন ইবাদত করে এসেছে। 80 বছর পরে এসে ইবাদত করতেছে, এই ইবাদতটার সাথে যে কোনোভাবে শিরক হয়ে গেছে। উদাহরণগুলো পরে আসবে। যদি শিরক হয়ে যায় এক নিমিষের মধ্যে ডিলেট হয়ে গেল, কম্পিউটারের মধ্যে আছে, ওই যে ফাইল আছে, কোনো কোনো কারণে হাতে হঠাৎ করে একটা টিপ পড়েছে, সমস্ত ফাইল ডিলেট হয়ে গেছে আর নেই। তো অনুরূপভাবে শিরক মিশ্রিত আল্লাহ তাআলা এখন দলিল, আল্লাহ তাআলা তিনি কোরআন কারিমে বলতেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবতা আমালুহুম লাহাবতা আনহুম মা কানু ইয়ামালুন, ওয়ালাউ আশরাকু লাহাবতা আনহুম মা কানু ইয়ামালুন। সূরা আনআম 88 নম্বর আয়াত। আয়াতের অর্থ, ওয়ালাউ আশরাকু লাহাবতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরক করত তবে তাদের কাজকর্ম নিষ্ফল হয়ে যেত। সূরা আনআম 88 নম্বর আয়াত। আল্লাহ রাসূলকে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওয়ালাকদ উহিয়া ইলাইক ওয়া ইলাল লাযিনা মিন কাবলিক, আপনার কাছেও ওহি এসেছে আর আপনার পূর্ব যে সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাম তাদের কাছে ওহি এসেছে। এসে বলল, লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনি নবী, আপনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক, আপনি যদি শিরক করেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন, যাকে আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি যিনি, তাকে তিনি লক্ষ্য করে বলেন, আপনিও যদি আল্লাহর সাথে শিরক করেন আপনার সকল আমল ধ্বংস হয়ে যাবে আর আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। মুশরিক ব্যক্তির রক্ত তথা প্রাণ সংহার ও ধন সম্পদ কেড়ে নেওয়া উভয়ই হালাল। বুঝতে হবে একটু, ভিতরে ভিতরে এটা মনে করা যাবে না, তাহলে তো হলো আজকে গিয়া
আমার বাড়ির পাশে হিন্দু যেটা আছে ওর জমি সব নিয়ে যাবো না, এটা ছিল লেখক আলোচনা করেছেন কোরআন শরীফের প্রথম একটা দলিল দিয়ে, সেটা হচ্ছে ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াক'উদু লাহুম কুল্লা মারসাদ, এরপর মুশরিকদেরকে হত্যা করো যেখানে তাদের পাও, তাদেরকে বন্দি করো এবং অবরোধ করো, আর প্রত্যেক ঘাঁটিতে তাদের সন্ধানে ওঁত পেতে বসে থাকো। সূরা তাওবার 5 নম্বর আয়াত। এটা হলো রাসূল যখন দাওয়াত শুরু করেছেন, দাওয়াত শুরু করার পরে যখন মুশরিকরা আল্লাহ রাসূলকে যারা আলামিন উপাধি দিয়েছে তাদের কাছে এখন রাসূল যখন দাওয়াত শুরু করে দিয়েছে, এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূলের দাওয়াতকে তারা কবনি সহ্য করতে পারেনি। নিজের আপন চাচা আবু লাহাব, তখন নিয়ম ছিল জাহিলি যুগে জনগণকে একাত্র করার জন্য পাহাড়ের উপরে উঠে ডাক দিত, তবে মুশরিকরা কি করতো উলঙ্গ হয়ে পাহাড়ের উপরে উঠে তার পরনের কাপড়টা মাথায় বেঁধে ডাক দিত ইয়া সবাহা, তখন মনে জনগণ বুঝতো যে খুব জরুরি কোনো বিষয় সমাজের মধ্যে, আর মোহাম্মদ তো আলামিন আছেই, মোহাম্মদের মতো ব্যক্তি ডাক দিয়েছেন। তো আল্লাহ রাসূল কি করেছেন, তিনি বস্ত্র আচ্ছাদিত হয়ে, বস্ত্র খুলে নয়, এখানে একটা সূক্ষ্ম মাসালাও আছে, এই জন্য জাহিলি যুগের কিছু কিছু ক্রিস্টি কালচার সংস্কৃতি যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক না সেটা রাসূল তখনও করেছেন। মানুষকে ডাকার জন্য তিনিও সাফা পাহাড়ে গিয়েছেন, গিয়ে ডাক দিলেন, যারা হজ করেছেন এবং এমনিই টেলিভিশনও দেখেন, সাফা পাহাড়ের কাছ থেকে বাইতুল্লাহ খুব বেশি দূরত্ব নয়, সেখানে গিয়ে ডাক দিলেন ইয়া সবাহা, সবাই আসলো, আসলো সেখানে আবু লাহাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার নিজের দাওয়াতটা পেশ করলেন, করার পরে দাওয়াত দেওয়ার মুখ খোলার সাথে সাথে যখন বলছেন যে মানে আমি কি, প্রথম তাদেরকে বুঝাচ্ছেন আমি যদি পাহাড়ের অপর দেশ থেকে মানে অপর দিক থেকে একদল সৈন্য তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে তোমার বিশ্বাস করবে না, কেউ বললো যে বলেন কি করবো না কেন, আপনি আলামিন, আমাদের আমাদের আলামিন তো আপনি, আর তো কেউ না, আপনার কথা বিশ্বাস করবো না। তখন বললেন তাহলে তোমরা এক আল্লাহর উপাসনা করো আর তোমরা মূর্তি পূজা যাদের ইবাদত করো এগুলো ইবাদত পাওয়ার যোগ্য নয়। এইটুকু ছিল মুহাম্মদ সাল্লামের দাওয়াতের প্রথম কথা, ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব মণ্ডলী তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হয়ে যাবে। তখনই তার নিজের আপন চাচা আবু লাহাব পাথর কুড়িয়ে নিয়েছে, পাথর কুড়িয়ে নিয়ে নিক্ষেপ করবে, আর এই মানুষ বলতেছে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্য আমাদেরকে ডেকেছ, রব্বুল আলামিন তিনি কোরআন নাজিল করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ধ্বংস হোক আবু জাহেলের দুই হাত, আবু লাহাবের ধ্বংস হোক, আবু লাহাবের দুই হাত, আর ধ্বংস হোক সে নিজেই। আল্লাহ বলে দিলেন, উত্তর দিলেন, আমাদের দাওয়াতে তো আমাদের জন্য গাছের প্রথম পেঁপে, গরুর প্রথম দুধ, পুকুরের প্রথম মাছ নিয়ে এসে হুজুর আপনার জন্য এনেছি, তার মানে হলো হুজুর আমার উপরে সন্তুষ্ট থাকলে আমার সব কাজ জায়েজ আমার জন্য। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু গাছের প্রথম লাউ পেঁপে কুমড়া এগুলো উপহার দেয়নি, মাছ গোস্ত এগুলো উপহার দেয়নি, পাথর কুড়িয়ে নিয়েছে। অতএব যে তাওহীদের দাওয়াত দিলে পাথর কুড়িয়ে নেয়, বিদ্রুপ করে, ঠাট্টা করে, মস্করা করে। আমার ভাই আপনাকে বলছিলেন অন্য একটা বিষয়, বুঝবেন যে এটাই হলো সঠিক দাওয়াত, এটা হলো প্রকৃত দাওয়াত। তো লেখক 4 নম্বরে বললেন, 5 নম্বরে যে মুশরিকদের এটা হচ্ছে কি, রাসূলকে যখন আর মদিনায় শেষ আর মক্কায় থাকতে পারবে না, তাদেরই আলামিন মক্কায় এখন থাকার অধিকার নেই, কিচ্ছু বলে নেই, কোনো দাওয়াত নেই, এই আখেরাত আছে বাবা চাচা, তারপরে আপনারা যারা আছেন এ ভাইয়েরা আমার, এই ছোট শিশুরা, এ সন্তান, এই অমুক, ইয়ে
তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না, তখন তারা ঠিক আছে আজকের মতো নয় হলেও এটা হলো যে ওনাকে পাথর মারতে লেগেছে না, এই দাওয়াতগুলো দিয়েছে, আখেরাত আছে, কেয়ামত আছে, তোমাদের কল্যাণ কামনা করি, আখেরাতের নিষ্কৃতির জন্য পথ একটাই, সেটা হলো তাওহীদের পথ। শেষ পর্যন্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বিদ্রুপ, রাস্তা থেকে বালি উঠিয়ে নিয়ে রাসূলের মাথার মধ্যে দিয়ে দেয়, উনি যেমন কি পাগল, গালিও দিয়েছে। তারপরে সেজদায় গিয়েছেন নামাজের, মাথার মধ্যে আবু জেহেল ইঙ্গিত করেছে, তার কথায় ওটের পচা ভুড়ি এনে মাথার উপরে উঠিয়ে দিয়েছে, তিনি মাথা উঠাতে পারছিলেন না। উট তো আমরা আপনারা দেখেছেন, একটা উট কত বড়, একটা উটের ভুড়ি কয়েকজনে ধরে যদি মাথার উপর উঠিয়ে দেয়, এসে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা সরাই দিয়েছেন। আরেকদিন আল্লাহ রাসূলকে যখন এভাবে গলা পেঁচায় ধরেছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে বললেন, আতাকতুলুন রাজুলান ইয়াকুলা রাব্বি আল্লাহ, আরে কৌশলটা যে তোমরা একটা লোককে হত্যা করতেছো, শুধু বলছে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ইলা মাহবুদ, এ তাওহীদের কথা বলছে। সেদিন কোনো অন্য বক্তব্য, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, তারপর কোনো কিছু নিয়ে আলোচনা করেনি, শুধু বলছে এক আল্লাহর ইবাদত কর, এটুকুতেই মক্কার মুশরিকরা পারল না। তো এই জন্য তখন যখন মক্কা থেকেও মদিনায় চলে গিয়েছে, আচ্ছা ঠিক আছে আমাকে মক্কায় থাকতে দেবে না, আমি মদিনায় চলে যাই, সেখানে যাওয়ার পরও যখন আক্রমণ করেছে, না এখানেও তোমাকে থাকতে দেওয়া হবে না, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছে যে না আর ছাড় দেয়া যাবে না, পিঠ দেয়ালে ঠেকে গেছে। তখন বলছেন ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুম, যেখানে পান সেখানে, সেটা হলো মানে আত্মরক্ষার জন্য এখন যেখানেই মুশরিককে পান সেখানে হত্যা করুন, কারণ তারাও অস্ত্র নিয়েছে, এখন তাদেরকে বাধা দিন। কিন্তু আল্লাহর অশেষ মেহরবানিতে ইসলাম যখন পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে, দিন হিসেবে দুনিয়াতে আল্লাহ রাসুলের হাতের মাধ্যমে প্রতিষ্ঠিত হলো, মক্কা বিজয় হলো, তখন আয়াত নাজিল হলো নতুন করে, এ আয়াতের তখন মানসুখ হয়ে গিয়েছে, মানে রহিত হয়ে গিয়েছে এটার হুকুম। আমি শিরোনাম পড়েছি, মুশরিক ব্যক্তির রক্ত তথা প্রাণ সংহার ও ধন সম্পদ কেড়ে নেওয়া উভয় হালাল। আপনি এখানে বই নিয়ে গিয়ে একবার কারো কাছে গিয়ে বলুন 18 নম্বর পৃষ্ঠায় তো আয়াত এটা লেখা আছে, এটা বলে মুশরিক যে তার দোকানটা আপনি নিয়ে যাবেন, তার জমিগুলা নিয়ে যাবেন, বাসায় গিয়ে বলবেন যে আলহামদুলিল্লাহ পাইছি সব, হুজুরে ওয়াজ করছে, ওয়াজের সাথে মিলছে, এগুলো সব নিয়ে আসছি, না এটা ছিল তখন যখন মানে মুসলমানদের উপর আক্রমণ চলছে, তখন যুদ্ধের ময়দানে, অর্থাৎ তখন শেরেকার তাওহীদের দ্বন্দ্ব যখন লাগছে তখন। কিন্তু যখন এটা শেষ হয়ে গিয়ে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা বিজয় হলো, বিজয়ের ভেষে তিনি মক্কা প্রবেশ করলেন বিজয়ী হয়ে, সেদিন হাতের ছড়ি দিয়ে মূর্তিগুলোর বক্ষে আঘাত করে করে বলছিলেন, যা আল হাক্কু ওয়া যাহাকা আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সমাগত, অসত্য দুরুভিত, এবং অসত্য দুরুভিত হওয়ারই, এটা প্রথম একটু লাপায় লাভ লম্পঝম্প হয় অসত্যের, কিন্তু পরবর্তীতে এটা সাগরের ফেনার মতো উড়ে চলে যায়। এরপরে আল্লাহ আয়াত করে দিলেন, লা ইকরাহা ফিদ্দিন, বাস ইসলাম এবং বিজয়ের ভেষে আপনি প্রবেশ করেছেন, ইসলাম বিজয়ী দিন হিসেবে দুনিয়াতে প্রতিষ্ঠিত লাভ করেছে, এখন আর কারো দরকার নেই, তারাও এখন আর মুশরিকদেরকে জোর করে, অন্য কাউকে জোর করে ইসলামে প্রবেশ করার কোনো দরকার নেই, লা ইকরাহা ফিদ্দিন এই আয়াতের মাধ্যমে এই হুকুম রহিত হয়ে গিয়েছে, আশা করি ভালো করে বুঝছেন। তারপর আমি শেরেক বড় অপরাধ এটা বুঝাবার জন্য লেখক এই পয়েন্টটাও নিয়ে এসেছেন, 6 নম্বরে বলতেছেন, কবিরা গুনাসমূহের মধ্যে শেরেক সবচেয়ে বড় গুনা। একটু আগে বলেছি রাসূলের হাদিসটা, পাপ দুই ধরনের, একটা সগীরা একটা কবিরা, দুইটা আমরা কিন্তু আরবি শব্দ বলেছি, ছোট পাপ বড় পাপ। তো বড় পাপ কাকে বলে, সেটা হচ্ছে মানে বড় পাপের সংজ্ঞাটা কি, বড় পাপের সংজ্ঞাটা কি, বড় পাপের সংজ্ঞা হচ্ছে আমাদের আইম্মা ইকরাম বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন,
তন্মধ্যে বলেছেন কোন বিষয়ে যেখানে শক্ত কথা বলা হয়েছে, কোন যেখানে শাস্তির কথা বলানো হয়েছে, যেখানে ধমক দেওয়ার কথা হয়েছে, যেখানে এই ধরনের আয়াত দিয়ে যে সমস্ত কাজ নিষেধ করা হয়েছে সেগুলোকে বলা হয় বড় পাপ। যেমন মদ সম্পর্কে, মদ পান করা কি ছোট পাপের মধ্যে পড়বে না বড় পাপের মধ্যে পড়বে, এখন আয়াতের মধ্যে যান আপনি কথাটা কিভাবে আল্লাহ বলতেছেন। তো আল্লাহ তাআলা সেখানে বলেন ইয়া আইয়ুহান্নাস, হে মানব মণ্ডলী, এটা বলে আল্লাহ তাআলা কি করেছেন যে জি ইন্নামাল খামরু ওয়াল মাইস, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আজলামু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তারপরে এই বলছে তোমরা কি করো মদকে ছেড়ে দাও, রেজেস শব্দ বলা হয়েছে নাপাক, এগুলোকে থেকে বিরত থাকো, তখন বলছে ও এটা তো বড় পাপের অন্তর্ভুক্ত হবে। অনুরূপভাবে আল্লাহ রাসূল বলেছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, এই শোনো সাবধান হও, তোমাদের কি সবচেয়ে বড় পাপের কথা কি আমি বলবো। কালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন যে হে আল্লাহ রাসূল বলুন আপনি। قال الاشراك بالله وعقوق الوالدين, আল্লাহর সাথে শিরক করা, পিতা মাতার অবাধ্য হওয়া। আর এক হাদিসের মধ্যে এসেছে যে আল মুহলিকাত, ধ্বংস করে দেবে তোমাদেরকে সাতটা কাজ, তার মধ্যে প্রথম বলছে আর শিরক, ছয় নাম্বার গেল। এরপর এই আয়াতের হাদিসের ব্যাখ্যা আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ জানিয়ে দিয়েছেন যে সমস্ত জগতের সৃষ্টি এবং এর উপর কর্তৃত্বের উদ্দেশ্য হল আল্লাহ তাআলাকে যেন তার নাম ও গুণাবলী সহ জানা যায় ও শুধু তাঁরই ইবাদত করা হয়, তার সাথে আর কারো শরীক করার যেন না হয়, আর মানুষ যেন নিজেদের মধ্যে ন্যায় ও ইনসাফ কায়েম করে। ন্যায় ও ইনসাফ হলো সেই নীতি যত দ্বারা আসমান ও জমিন প্রতিষ্ঠিত, যেমন আল্লাহ তাআলা বলেছেন কদ আরসালনা ওলাকাদ লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত, আয়াত পড়ে তারপরে লেখক সাত নম্বরে বলেছেন শিরক হলো এমন একটি দোষ যা থেকে আল্লাহ নিজকে মুক্ত বলেছেন, যেই এমন একটা দোষ, এমন একটা ত্রুটি, এমন একটা খারাপ কাজ, এ থেকে আল্লাহ তাআলা নিজকে তিনি বলছেন আমি পূত পবিত্র। তাহলে শিরক করলে আল্লাহর উপরে সেই ত্রুটি আরোপ করা হলো। এই সাতটি কারণে পৃথিবীর মধ্যে যত পাপ আছে সমস্ত পাপের মধ্যে শিরক পাপ হলো সবচেয়ে বড় জঘন্য পাপ। এখন আমরা কিছু লোক বের হয়েছে বলে যে বাবা আচ্ছা তারা তাদের দেবতাকে ডাকতেছি, আমরা আমাদের দেবতাকে ডাকতেছি, আরেকজন আরেকজনের আল্লাহকে ডাকতেছে, সবাই সমান আছি, ভেজাল করে লাভ কি রে বাবা। তার মানে আল্লাহরে বুঝিয়ে দিতেছে আল্লাহ আপনি যে সমস্ত কথা বলতেছেন এগুলো ঠিক না, আমরা এখন টেকনোলজির যুগে আছি, আমরা যা বুঝি আল্লাহ আপনি তা বুঝেন না, নাউজুবিল্লাহি মিন জালিক। যেখানে আল্লাহ শিরককে নাপাক বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, সূরা তাওবার আয়াত, মুশরিক অপবিত্র, সেখানে আমি আপনি যদি বলি যে না সব ঠিক আছে তাহলে আল্লাহর কথার উপরে মিথ্যা রচনা করার কারণে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবেন, ইসলামের মতো যে নেয়ামত আল্লাহ দিয়েছে হারিয়ে যাবে। যাই হোক, শিরক সবচেয়ে বড় পাপ, এই জন্য লেখক এই বইয়ের মধ্যে সাতটা কারণে শিরক সবচেয়ে বড় পাপ। এখন যদি আমি যেমন আমি ক্লাস নিলাম, ক্লাস নেওয়ার পরে ছাত্রদেরকে প্রশ্ন করলাম শিরক সবচেয়ে বড় পাপ বুঝিয়ে বলো, অথবা শিরক সবচেয়ে বড় পাপ কেন বুঝিয়ে বলো, তখন এ প্লাস যে পাবে সে সাতটা পয়েন্ট উল্লেখ করবে এই 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 কারণে শিরক সবচেয়ে বড় পাপ। তাহলে আজকের আলোচনায় সর্বপ্রথম আমরা এলাম পৃথিবীর মধ্যে যত পাপ আছে সবচেয়ে বড় পাপ হলো শিরক, আর শিরক হচ্ছে আল্লাহর রুবুবিয়ত উলুহিয়ত এবং গুণাবলীর মধ্যে কাউকে অংশী স্থাপন করা। আচ্ছা, এই জন্য এখন আমরা খ্রিস্টানদের কথা বাদ দিলাম, তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে এবং আল্লাহ বলে শিরক করেছে। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারিয়াম, এরা কাফের হয়ে গিয়েছে যারা বলে যে মাসি আল্লাহ। ইহুদিদের কথা নিয়ে আসলাম, তারা বলছে উযাইর ইবনুল্লাহ,
উজাইর আল্লাহর পুত্র নাউজুবিল্লাহি মিন জালিক মুশরিক হয়ে গেল আরেকজনের কথা নিয়ে আসে কেউ লক্ষ্মী পূজা দুর্গা পূজা এই পূজা সেই পূজা করে তারাও মুশরিক আমরা বুঝি আমরা তারা মারা গেলেও বলি যে ফিনার জাহান্নামা খালিদিনা ফিহা কিন্তু এখন হচ্ছে আমরা আমাদের শিরকগুলো বোঝার চেষ্টা করি এ সম্পর্কে আমাদের শিরক কি এটা বলতে গিয়ে ইমাম আহমদ আল হাকামির কথাটা আবার রিপিট করতেছি তিনি তার বইয়ের মধ্যে উল্লেখ করেছেন যে কোন ব্যক্তি যদি কবরের কাছে গিয়ে বলে হে অমুক আমাকে আমার সন্তান নেই আমাকে সন্তান দিন বইয়ের নাম আছে মাআরিজুল কবুল মাআরিজুল কবুল বই হচ্ছে ইমাম আহমদ আল হাকামি তিনি তার বইয়ের মধ্যে উল্লেখ করেছেন যে কেউ যদি কবরের কাছে গিয়ে বলে হে অমুক আমার পুত্র সন্তান দরকার সবগুলো মেয়ে আমাকে একটা পুত্র সন্তান দান করুন তাহলে তিনভাবে আল্লাহর সাথে শরীক হলো কতভাবে মানে আল্লাহর রুবুবিয়্যাত শরীক হলো আল্লাহর উলুহিয়্যাত শরীক হলো আল্লাহর গুণাবলী তো শরীক হলো এত চমৎকার করে বুঝিয়ে দিয়েছেন সেটা হচ্ছে রুবুবিয়্যাত কিভাবে শরীক হলো সন্তান দান করার মালিক কে আল্লাহ তারপরে রিজিক দান করার মালিক কে আল্লাহ তো এখানে গিয়ে যখন কবরায়িত ব্যক্তিকে বলল যে আমাকে রিজিক দিন তাইলে আল্লাহর রুবুবিয়্যাতের মধ্যে শরীক করেছে আর আমরা যে দোয়া করি না আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাকে আমার অসুস্থ আমাকে সুস্থতা দান করুন আমার সুস্থতার জন্য কিন্তু আল্লাহর কাছে যখন আমি প্রার্থনা করতেছি প্রার্থনাটা ইবাদত তাহলে এই প্রার্থনা এই ব্যক্তি কবরায়িত ব্যক্তির কাছে করার কারণে এটা উলুহিয়াতে মানে আল্লাহর ইলা আল্লাহ ইলা উলুহিয়াতে ইবাদতের মধ্যে শরীক হলো কারণ হলো ইবাদত আল্লাহ ছাড়া কেউ পাবে না আমি এই ব্যক্তির জন্য কাছে গিয়ে প্রার্থনা করেছি তাহলে ইবাদতের একটা অংশ এই ব্যক্তিকে দিলাম বুঝে আসছেনি ভাইজান তিন নম্বর হলো আল্লাহর গুণাবলীতে শরীক হলো আল্লাহ আসসামি আল বাসির লাইসা কামিসলিহি শাই ওয়াহু আসসামি আল বাসির আল্লাহর অনুরূপ কোনো কিছু নেই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা আজকে আপনাদের এই তেজগুনি পাড়ার এখানে সত্রতে মানে এই মসজিদের মধ্যে আমরা এখানে আলোচনা করতেছি তাও আল্লাহ শুনতেছেন এবং দেখতেছেন আমেরিকাতে একজন আলোচনা করতেছে তাকেও দেখতেছেন তার কথাও শুনতেছেন আফ্রিকাতে যিনি কথা বলতেছেন তাকেও দেখতেছেন শুনতেছেন একটা সরিষার দানা যেখানে আছে অন্ধকার রাতের মধ্যে সেটাও আল্লাহ দেখতেছেন এবং সেই বিষয়ে তিনি জ্ঞাত ফলে আমি যখন বলবো হে অমু তাহলে বুঝা গেল আল্লাহর মতো এই ব্যক্তিও মরে গেলেও আল্লাহর মতো শুনে এই জন্য আল্লাহর শোনার সাথে তার শোনাকে একাত্র করার কারণে আল্লাহর গুণাবলীতে শরীক হলো এই আলোচনা করার পর এখন লেখক বলতেছেন শেরেকের প্রকারভেদ শেরেকের প্রকারভেদ শেরেক কত প্রকার বলেন যে শেরেক দুই প্রকার একটা ছোট একটা বড় শেরেক আর একটা হলো ছোট শেরেক ছোট শেরেক আবার দুই প্রকার একটা কথার মাধ্যমে আর একটা কর্মের মাধ্যমে এরপরে হলো আরো ভাগ আছে আস্তে আস্তে আমরা আসতেছি শিরকে আকবর শিরকে আকবরের বড় শিরক আর ছোট শিরকের মধ্যে পার্থক্য কি বড় শিরক এবং ছোট শিরকের পার্থক্য হলো এটা বড় শিরক ব্যক্তিকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয় আর আর ইসলামের গণ্ডির মধ্যে থাকবে না নিজেকে মুসলমান দাবি করতে পারে মুসলমান আমি মুসলিম এটা বলতে পারে কিন্তু আসলে ইসলামের গণ্ডির মধ্যে থাকবে না শিরকে আকবর বড় শিরক যা বান্দাকে মুসলিম মিল্লাতের গণ্ডি থেকে বের করে দেয় এই ধরনের শিরকে লিপ্ত ব্যক্তি যদি শিরকের উপরেই মৃত্যুবরণ করে এবং তা থেকে তওবা না করে করে তাহলে সে চিরস্থায়ীভাবে দোজখের আবাসস্থলে সে চিরস্থায়ীভাবে দোজখে অবস্থান করবে শিরকে আকবর আর আরেকটা হলো শিরকে আসগার শিরকে আকবর হলো গায়রুল্লাহ তথা আল্লাহ ছাড়া যে কোনো ব্যক্তি প্রাণী বা বস্তুর উদ্দেশ্যে কোনো ইবাদত আদায় করা গায়রুল্লাহর উদ্দেশ্যে কোরবানি ও মান্নত করা কোনো মৃত ব্যক্তি কিংবা জিন অথবা শয়তান কারো ক্ষতি করতে পারে কিংবা কাউকে অসুস্থ করতে পারে এই ধরনের ভয় পাওয়া প্রয়োজন ও চাহিদা পূরণ করা এবং বিপদ দূর করার ন্যায় যেসব ব্যাপারে আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা রাখে না কেউ ক্ষমতা রাখে না সেসব ব্যাপারে আল্লাহ ছাড়া আর কারো কাছে আশা করা ইত্যাদি সবগুলো হলো আল্লাহর রবু আল্লাহর সাথে শিরিক
আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ তারা আল্লাহর পরিবর্তে এমন বস্তুর ইবাদত করে যা না তাদের কোনো ক্ষতি সাধন করতে পারে না করতে পারে কোনো উপকার আর তারা বলে এরা তো আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী সূরা ইউনূস 18 নম্বর আয়াত আর শিরকে আসগার কাকে বলে ছোট শিরক সগীরা গুনাহ বলি আমরা কিন্তু সগীরা সগীরা কিন্তু আরবি শব্দ সগীরাতুন কেমন শিরকে আসগার ছোট শিরক শিরকে আসগার বান্দাকে মুসলিম মিল্লাতের গণ্ডি থেকে বের করে দেবে না তবে তার একত্ববাদের আকীদায় ত্রুটিও কমতির সৃষ্টি করে এটি শিরকে আকবরে লিপ্ত হওয়ার ওসিলা তিন চারটা কথা বলেছে গুরুত্বপূর্ণ আচ্ছা আপনি বলেছেন শিরকে আসগরের কারণে দিন থেকে বেরিয়ে যায় না তাহলে শিরকে আসগর করি না তো লেখক বলতেছেন যে আসগর করতে 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 একসময় শিরকে আকবরের দিকে মানুষ চলে যায় প্রথম একটু বিড়ি জিড়ি জানে বিড়ি বিড়ি জানতে জানতে যেতে 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 হিরোইনে চলে যায় কথা বুঝে আসছেনি তো প্রথম ছোটটা থেকে শুরু করলে করলে করতে করতে আস্তে আস্তে বড়টাতে চলে যাবে এটা হলো শিরকে আকবর এটা হলো শিরকে আসগর প্রথম প্রকার শিরক স্পষ্ট শিরক যেটা এই প্রকার শিরক কথা ও কাজের ক্ষেত্রে হয়ে থাকে আচ্ছা এটা যাচ্ছি এটা যাওয়ার আগে সর্বপ্রথম আল্লাহ তাআলা হেদায়েত দিলে কিভাবে হেদায়েত দিতে পারেন রব্বুল আলামিন শিরক সম্পর্কে প্রথমত শিরক থেকে বাঁচার জন্য নিজে আল্লাহর কাছে প্রতিদিনের যে সমস্ত দোয়া করেন আল্লাহর ওয়াস্তে সকল বন্ধুর নিকট ভাইয়ের নিকট সন্তানের নিকট বাবার নিকট অনুরোধ থাকবে যে আপনার দোয়ার একটা অংশ এটা করবেন যে আল্লাহ আমাকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করেন এটা আপনারা করবেন মুহাদ্দিস করবে মুফাসসির করবে খতিব করবে ইমাম করবে মুসল্লি করবে সকল ডাক্তার ইঞ্জিনিয়ার সহ যত পেশার মানুষ সকলেই দোয়াটা করবে কেন বলেছি এটা জোর করে মুহাদ্দিসের কথা বললাম মুফাসসিরের কথা বললাম কেন বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দোয়া করতেন আল্লাহর কাছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলাম ওয়া আস্তাগফিরুকা ওয়া আনা লা আলাম আল্লাহ আপনার কাছে আমি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আশ্রয় প্রার্থনা করতেছি আমি যেন আপনার সাথে শিরক না করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দোয়া করেন যে আল্লাহ আর ওনাকে আবার আল্লাহ বলতেছেন লাইন আশরাকতা লাইয়াবাতান্না আমালুক আপনি যদি শিরক করেন আপনার আমলও বরবাদ হয়ে যাবে সেই হিসেবে আমাদের দোয়া করা দরকার না আলহামদুলিল্লাহ আপনারা বুঝছেন মনে হয় মনের কথাটা যে আল্লাহ শিরক মানে মিশ্রিত ইবাদত যেন না করি শিরক থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ এই তৌফিক আমাকে দান করেন আল্লাহ এখানে যারা বসেছে আমার ভাইয়েরা আল্লাহ সবাইকে দান করুন শিরক কেন যে শিরক করে আল্লাহ একটু চিন্তা করলে আসলে মানুষকে কিন্তু আল্লাহ সৃষ্টি করেছে তাওহীদের উপরে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে তাওহীদের উপরে মানুষ শিরক আল্লাহর সাথে করে তো একজন সাহাবি কেউ বলছে আবু যর আল গিফারি কেউ বলছে অন্য একজন সাহাবির নাম বলেছেন শিরক করতো আল্লাহ রাসূল দাওয়াত দেন মুহাম্মদ সাল্লাম দাওয়াত দিচ্ছেন উনি শিরক করেন মুহাম্মদ সাল্লামের কথা ঠিক না শিরক করা ঠিক তার কাছে তো একদিন নিজের বানানো নিজের তৈরি করা কাঠের তৈরি মূর্তি নিজে তৈরি করছে নিজে তার কথা নিজে তৈরি করছে কইরা আবার এবাদত করতে যায় দেবতার কাছে দেবতার সান্নিধ্যে যায় এবাদত করতে যায় একদিন গিয়ে দেখলো যে দেবতার মাথা থেকে পানি ঝরতেছে পানি ঝরতেছে কি রে আমার দেবতার তো আমি গোসল করলাম না এটা তো আমার সুনির্দিষ্ট আমার দেবতা আমার দেবতা তো অন্যায় সে আর গোসল করাই দেবে না কারণ হইল কি পরে দেখলো যে পাশে শিয়ালের বাচ্চা একটা ঘুরতেছে তো বুঝছে যে শিয়ালের বাচ্চায় দেবতার মাথার মধ্যে পেশাব করছে আল্লাহ কিভাবে আল্লাহ হেদায়ত দান করেন মানুষকে তো শিয়াল তখন বুঝে আসছে যে শিয়ালের বাচ্চা আমার দেবতার মাথার মধ্যে পেশাব করছে তখন তার চিন্তা পরিবর্তন হয়ে গেল তখন কবিতা আবৃত্তি করে গেছে আরব্বন
يبول الصعلبان على رأسه لقد ذل من بالت عليه الثعالب এটা কি করে রব হইতে পারে যার মাথার মধ্যে শিয়ালে পেশাব করে لو كان ربا كان يمنع نفسه فلا خير في رب نأته المطالب যদি রবই হইতো তাহলে অন্তত নিজের নিজে শিয়ালের পেশাব থেকে বাঁচাইতে পারত لو كان ربا كان يمنع نفسه فلا خير في رب نأته المطالب অতএব এই রবের নিকট থেকে যে রবের নিকট থেকে কোনো কল্যাণ আশা করা যায় না فلا خير তার থেকে কোনো কল্যাণ আশা করা যায় না যে নিজকে হেফাজত করতে পারলো না বারে তুমি না রব ফিল আরদ কুল্লিহা দুনিয়াতে যত ইলা যত মাবুদ আছে অসত্য ভ্রান্ত সবগুলা থেকে আজকে আমি আমাকে পরিত্রাণ করে নিলাম ও আমানতু বিল্লাহি আল্লাযী হুয়া গালিবু ঈমান আনলাম একমাত্র ইলা আল্লাহ মাবুদ যার প্রতি মুহাম্মদ সাল্লাম ডাকতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজে মূর্তি বানায় সেই মূর্তি নিজেই পূজা করে নিজেই ইবাদত করে আবার নিজেই গর্ব করে যে আমারটাই ঠিক আল্লাহ বলছেন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন প্রত্যেক দল সে যা করে ওটার উপর সে খুশি কিন্তু একটুখানি চিন্তা ইসলাম তাওহীদ হলো ফিতরত এটা ফিতরত সাক্ষ্য দিবে যে আল্লাহ এক একক অদ্বিতীয় তো আমরা আসছি শেরেকের প্রকার নিয়ে আলোচনা করতেছি বলছি প্রথম শেরেক দুই প্রকার একটা হলো বড় শেরেক আর একটা হলো ছোট শেরেক আর শিরকুল আকবর ও শিরকুল আসগর ছোট শেরেক আবার দুই প্রকার একটা হলো কাজের ক্ষেত্রে আর একটা হলো কথার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে যেটা কথার ক্ষেত্রের উদাহরণ যেমন কথার ক্ষেত্রে উদাহরণ মান হালাফা বেগাইরিল্লাহি ফাকাদ মান হালাফা বেগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাক যে ব্যক্তি গাইরুল্লাহর নামে কসম করলো সে কুফরি করলো কিংবা শিরক করলো মানে শপথ করতে আল্লাহ ছাড়া আর কারো নামে শপথ করা যাবে না যদি শপথ করতেই হয় বেশি বেশি শপথ করতে নিষেধও করা হয়েছে যদি একান্ত শপথ করতেই হয় তখন বলবে যে আমি আল্লাহর শপথ করে বলছি আমি এই কাজ করেছি অথবা আমি এই কাজ করে নেই আল্লাহ ছাড়া আর কারো নামে শপথ করা যাবে না কিন্তু আমরা করি কে উদাহরণ দিতে পারবে আচ্ছা আমি দিই তোমার নামে শপথ নিলাম তোমায় ছুঁয়ে কথা দিলাম তারপরটা জানি না গানের কলি আর কি ওই তো আমার বাবারা হাসি উঠছে বুঝছে এটা এই জন্য মুখস্থ করে রেখেছি বুঝাবার সেরে বুঝাবার জন্য মানুষ মানুষের নামে যে শপথ করে তোমার নামে শপথ নিলাম তোমায় ছুঁয়ে কথা দিলাম তারপরে তার পারি না আচ্ছা জি আপনি দেন উদাহরণ দেন বাপের কসম এগুলো তো হলো আমি তো একবার সরাসরি যেটা মানে গানের মধ্যে গানের সুরে যেটা সেটা এই অংশটুকু মুখস্থ করে রেখেছি এই আলোচনা বোঝাবার জন্য বাচ্চার কসম এরপরে পিতার কসম অমুকের কসম এগুলো বলে থাকে ভাইজান এটা করে এটা মক্কা শরীফের কসম বলা হয় এগুলা করে আল্লাহ রব্বুল আলামিনের সাথে সরাসরি শিরিক করা হলো যদি এটাকে ছোট শিরিক করা হয়েছে তবে হ্যাঁ এটা বড় শিরিকে পরিণত হবে যদি আল্লাহর সম্মানের চেয়ে এটার সম্মানকে বেশি বড় মনে করে তখন বড় শিরিকে চলে যাবে আচ্ছা অনুরূপভাবে এমন কথা বলা এগুলো কথার কথার বলতেছি ছোট শিরিকে আবার দুই ভাগ করছে একটা কথার মাধ্যমে আবার কাজের মাধ্যমে আমি পরে জিজ্ঞাসা করবো কিন্তু শিরিক প্রথম দুই প্রকার একটা বড় শিরিক একটা ছোট শিরিক বড় শিরিক হচ্ছে যে শিরিক করলে এটা আল্লাহ রুবুবিয়তের সাথে উলুহিয়তের সাথে গুণাবলীর সাথে করা হয় যেটা করলে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে ছোট শিরিক হলো যেটা করলে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে না এখন আবার লেখক বুঝে দিতে শুরু করছেন ছোট শিরিক আবার দুই প্রকার একটা কথার মাধ্যমে আর একটা কাজের মাধ্যমে কথার মাধ্যমে একটা উদাহরণ দিলাম মান হাল যে আল্লাহ ছাড়া অন্য কারণে শপথ করবে সে ছোট শিরিক করলো অথবা এইভাবে বললাম আশা আল্লাহ ওয়াশে ইতা আল্লাহ চেয়েছেন আর আপনি চেয়েছেন ওয়াশে ইতা তারপরে অথবা বলা লাউলা ফুলানুন লাউলা আল্লাহ ও ফুলানুন আল্লাহ যদি না থাকতো আর অমুক না থাকতো এই ধরনের শব্দগুলো উচ্চারণ করা এগুলো যদি করা হয় তাহলে এগুলোর মাধ্যমে ছোট শেরেকের কথার মাধ্যমে শেরেক হয়ে যাবে সম্মানিত উপস্থিতি এরপর লেখক বলতেছেন এখানে ছোট্ট একটা আরবি বিষয় নিয়ে এসেছেন যদি বলা হয় আল্লাহ চেয়েছেন আর এবং আপনি চেয়েছেন
এই জন্য আমার এই কাজটা হয়েছে, তাহলে আল্লাহর সাথে শেরিক হবে। কিন্তু যদি বলে যে আল্লাহ চেয়েছে অতঃপর আপনিও এ ব্যাপারে আমাকে সহযোগিতা করেছেন, বিদায় আমার কাজটি হয়েছে অতঃপর, এখানে আরবি একটু গ্রামারিক্যাল বিষয়, যারা আরবি পড়েছেন তারা বুঝবেন, সুম্মা আর ওয়াও এর মধ্যে পার্থক্য আর কি, ইমাম সাহেব বুঝবেন। ওয়াও দিয়ে যদি বলা হয় মাশা আল্লাহ ওয়া শিতা, এটা যদি বলে শেরিক হবে, মাশা আল্লাহ সুম্মা শিতা যদি এটা বলে তাহলে শেরিকের পর্যায়ে যাবে না। মোজান সাহেব বুঝবেন, ওনার ইয়ে তো আমি বুঝছি আর কি। তো এই গেল শেরেক কথার মাধ্যমে, আরেকটা হলো ছোট শেরেক কথার মাধ্যমে। ছোট শেরেক দুই ভাগে ভাগ করা হয়েছে, আরেকটা হলো কাজের মাধ্যমে, এটা কথা না কাজের মাধ্যমে। যেমন বিপদ দূর করার জন্য কড়ি কিংবা দাগা অথবা বাঁধা অথবা বদ নজর থেকে বাঁচার জন্য তাবিজ কবচ ইত্যাদি লটকানো, হাতের মধ্যে ঝুলানো, এটা যদি হয় তাহলে আল্লাহর সাথে শেরেক হবে। বিপদ দূর করার জন্য কড়ি বাঁধা, এরপরে তাগা দাগা এগুলো হাতের মধ্যে গুলা বাঁধা, তাবিজ ঝুলানো, এটাকে বলা হয়েছে ছোট শেরেকের অন্তর্ভুক্ত। আমি একটা ভুল করেছি, একটুখানি কারেকশন করে দিই। ছোট শেরেক দুই প্রকার, একটা হলো স্পষ্ট শেরেক আর একটা হলো গোপন শেরেক। স্পষ্টটা আবার দুই প্রকার, একটা হলো কথার মাধ্যমে আবার একটা হলো কাজের মাধ্যমে। আবার কথাগুলো রিপিট করতেছি, শেরেক প্রথমত দুই প্রকার, একটা বড় শেরেক একটা ছোট শেরেক। ছোট শেরেক আবার দুই প্রকার, একটা স্পষ্ট আর একটা হলো গোপন। স্পষ্টটা আবার ছোট শেরেক স্পষ্ট যেটা সেটা আবার দুই প্রকার, একটা হলো কথার মাধ্যমে আর একটা হলো কাজের মাধ্যমে। কথার মাধ্যমে উদাহরণ দিলাম আল্লাহ ব্যতীত কারো নামে শপথ করা, কাজের উদাহরণ দিলাম তাবিজ ঝুলানো, তাবিজ লটকানো হাতের মধ্যে গায়ে হোক গলায় হোক। তারপরে বিশেষ করে মহিলাদের মধ্যে এটা বেশি, একটু জর্জর ভাব লাগতেছে, স্বামীরে কয় যে হুজুরের কাছে গিয়ে একটা তাবিজ নিয়ে আসেন অথবা খুনকারের কাছে গিয়ে একটা তাবিজ নিয়ে আসেন, আমার থেকে কেমন কেমন যেন লাগে, কেমন কেমন লাগে। আর ওনার ওয়াইফ উনিও বউরে খুব ভালোবাসে, বউ কথা বলার সাথে দিশে দৌড় বউর জন্য তাবিজ আনার জন্য, বউর জন্য ওই যে মানে তাবিজ তাবিজ কবজ আনার জন্য। তাবিজ ঝুলানো ছোট শেরকের স্পষ্ট যেটা, দ্বিতীয় প্রকার হলো কর্মের মাধ্যমে, কাজ হলো তেমন তাবিজ ঝুলানো। তাবিজ ঝুলানো জায়েজ কি জায়েজ না এ সম্পর্কে বক্তব্য ভালো করে শুনেন। তাবিজ যদি ঝুলানো হারাম যাবে না, তবে কেউ যদি আপনাকে বলে যে কোরআনের কোনো অংশ লিখে যদি খতিব সাহেব আমাকে দেয় এটা ঝুলানো জায়েজ কিনা, এটা আরেকটা মাসালা। ঠিক আছে, বুঝছে যে তাবিজ ঝুলানো হারাম, তাবিজ ঝুলায় না বাঁধে নাই, আমাকে বলে যে আচ্ছা কোরআন শরীফের কোনো অংশ লিখে মাদুলিতে ঢুকায় হাতে ঢুকায় বাঁধা যাবে কিনা, কোরআন শরীফ পুরোটাকেই পুরোটাই হলো চিকিৎসা, এর মধ্যে আল্লাহ বলছে ফিহি শিফাউন লিন্নাস, এর মধ্যে মানবতার জন্য চিকিৎসা রয়েছে। এই চিকিৎসা দুই দিক থেকে, একটা হলো জাগতিক চিকিৎসা আর একটা হলো আধ্যাত্মিক চিকিৎসা, ইমান বৃদ্ধি পাওয়া, তারপরে মুনাফিকি আচরণ থেকে বেঁচে থাকা, কুফুরি আচরণ থেকে বেঁচে থাকা, এটা দ্বারা কোরআন থেকে চিকিৎসা গ্রহণ করা যায়। কোরআন বলবে আমি সেটা ছেড়ে দিব, কোরআন বলবে এটা হারাম আমি সেটা ছেড়ে দিব, তাইলে আপনার আত্মা মানে আপনার আত্মপরিচর্যা হচ্ছে। আরেকটা হলো দুনিয়ার জাগতিক চিকিৎসার জন্য, জ্বর অসুখ কাশি হাসি ইত্যাদি যেটাই হোক, এটার জন্য কোরআনের যে কোনো অংশ পড়ে ফুঁ দিয়ে পানি পান করা জায়েজ, তেলের মধ্যে ফুঁ দিয়ে তেল গায়ে নেন জায়েজ, এমনি ফুঁ দেন বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন শেষ করে ফুঁ দেন জায়েজ, এটাকে বলা হয় আর রুকিয়া আর শরাইয়া, শরীয়ত সম্মত ঝাড়ফুঁক, এটা জায়েজ, এই ঝাড়ফুঁক এটা জায়েজ। জায়েজ নয় কোনটা, এখন আপনি বললেন যে আমি একটু আগে বললাম যে কোরআন পুরোটাই হলো চিকিৎসা, তো কোরআনে কারিম পুরোটা চিকিৎসা, যখন এই কোরআনে কারিমের কোনো অংশ লিখে হাতে বাঁধা যাবে কিনা, ইমাম সাহেবের কাছে আসলেন উনি লিখে দিল আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমাদের আইএমএ কেরাম বড় বড় স্কলার যারা তা মতভেদ করেছেন, একদল বলেছেন যাবে কিন্তু অধিকাংশ পৃথিবীর মানে সিংহভাগ ওলামা একরাম বলছে না যাবে না, লিখে হাতে বাঁধা যাবে না। কেন? দুই কারণে। এক কারণ, আমি হাতে আল্লাহু লা ইলাহা ইল্লাহু এটা লিখে বেঁধেছি,
আর এই ভাই আপনার নাম কি ফারুক ফারুক ভাই তিনি আমার এটা দেখে তিনি গিয়ে রাস্তা থেকে খুনকার বসে আছে লাল কালি দি লেখে আবার কয় যে জাফরানি কালি মানে কালি লাগবো জাফরান দিয়া কালি তৈরি করতে হবে টাকা মোট 599 টাকা আসবে অথবা 501 টাকা আসবে কেন যে 1 টাকা হইলো আর 99 হইলো বুঝে আসে না কি ভেলকিবাজি কাকে বলে এমন ভাবে বলছে আপনার বিশ্বাস হইব রে দেখছে 1 টাকাও তো কমাইতেছে না 501 টাকা 1 টাকাই অথবা 499 টাকা আচ্ছা ওইগুলা আচ্ছা যাই হোক এটা নিয়ে আপনাকে বলে জাফরান কালি দিয়ে লিখতে হবে লিখে দিল কি এক কোণা লিখলো ইয়া মোহাম্মদ ইয়া আলী ইয়া হাসান ইয়া হোসেন তারপর মাঝখানে লিখলো ইয়া আল্লাহ লিখে দিয়েছে আপনি তো খুশিতে গদগদ হয়ে গেলেন ভাবির কাছে আইনা দিলাম বলছে আল্লাহর উপর ভরসা করে মাজার থেকে এটা আনছে বাঁধো হাতে তো বাঁধলো তো এখন আপনি বলবেন যে মতিউল ইসলাম ভাই যদি উনি তাবিজ বাঁধতে পারে তাহলে আমার জন্য কেন জায়েজ নয় কিন্তু ওটার বিরুদ্ধে সম্পূর্ণ শেরেক এই জন্য আমারটা দেখে ওটা বাঁধার জন্য যাতে এটাকে সাদ্দান লিজরিয়া আমাকে পেশ করে যেন শেরেকের মধ্যে আপনি লিপ্ত না হইতে পারেন এই জন্য বাঁধা জায়েজ নেই দুই নম্বর বলেছে আমি যখন বাথরুমে যাব টয়লেটে যাব সেখানে গেলে আল্লাহর কোরআনের এই আয়াতটুকু এটা আমার হাতের সাথে বাঁধা থাকবে এই জন্য আল্লাহর কোরআনের অপমাননা হবে এই দুই কারণে তাবিজ ঝুলানো কোরআন হলেও ঝুলানো জায়েজ নেই তো বন্ধুগণ ভাইরা আমার আমি মনে করি এখানে যারা বসছেন আলহামদুলিল্লাহ কারো সাথে একটা তাগা একটা দাগা একটা পৈতা কিচ্ছু নেই এটা আমার বিশ্বাস আপনি লঙ্গি পড়লে প্যাট একটু মোটা হয়তো খুলে যায় এই জন্য কোনো কিছু পরেন এটার জন্য নিষেধ করতেছি না এমনি তাগা পরা ধাগা পরা পৈতা পরা এরপরে সাথে মাদুলি পরা এগুলো সব নাজায়েজ এগুলো আমরা করব না তাহলে উদাহরণ দিয়ে আসলাম আপনাদের মুখস্থ হয়ে গেছে এখন এতক্ষণে শেরেক দুই প্রকার বড় শেরেক ছোট শেরেক ছোট শেরেক আবার দুই প্রকার একটা স্পষ্ট আর একটা অস্পষ্ট যেটা স্পষ্ট সেটা আবার দুই প্রকার একটা কথার মাধ্যমে একটা কাজের মাধ্যমে কথার উদাহরণ দিলাম কারো নামে শপথ করা কাজের উদাহরণ দিলাম হাতে কড়ি অথবা তাগা দাগা এগুলো বাঁধা এরপরে গেল দ্বিতীয় প্রকার গোপন শেরেক এই শেরকের স্থান হলো ইচ্ছা সংকল্প সময়ের কতক্ষণ আছে আমার সময়ের কতক্ষণ আছে না মানে আজান হইতে আরো 32 মিনিট বাকি আছে তার মানে আমি আরো 32 মিনিট সময় পাচ্ছি আপনারা বিরক্ত হবেন না তো আচ্ছা না বিরক্ত হলে তাও হাদিসে আসছে যে এমন আলোচনা ঠিক নয় যেটা দ্বারা মানুষ বিরক্তি বোধ করে আচ্ছা এবার আমরা গোপন শেরেক আজকে শেরেকের অধ্যায়টা অন্তত শেষ করি গোপন শেরেক এ প্রকার শেরেকের স্থান হলো ইচ্ছা সংকল্প নিয়তের মাধ্যমে যেমন লোক দেখানোর উদ্দেশ্যে প্রসিদ্ধি অর্জনের জন্য কোনো আমল করা হজে যাচ্ছে হজে গেল আল্লাহ হজ ফরজ করেছে এই জন্য না নিজের এমন কোনো উপাধি টুপাধি কিছু নেই লেখাপড়া অত করে নাই কিন্তু সামনে নির্বাচন আসছে নির্বাচনে দাঁড়াইতে হবো এখন নাম রাখছে দানা মিয়া তো মানুষ একটু নামের সাথে একটা কিছু জোড়া ইয়ে করলে তাহলে হজ করে আসলে আলহাজ দানা মিয়া বলবে দানা মিয়া কেউ এখানে থাকলে মাফ করবেন তা কথার কথা ধরলাম আর কি তো এই জন্য আলহাজ শব্দ আগে লাগানো এটার জন্যই হজের দিকে যাইতেছে তাহলে বোঝা গেল তার নিয়ত উদ্দেশ্য হচ্ছে তাকে আলহাজ বলা একজন ব্যক্তি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হজ করে এসে বললো যে ভাই আমাকে আলহাজ বললো বলে আমি রাগ বললাম যে ভাই আমি তো নামাজ পড়ি আমি নামাজ পড়ুক মুসল্লি আল মুসল্লি এটা তো বলি না আবার হজের ব্যাপারে কেন আমাকে আলহাজ বলা হবে দরকার তো নেই আমার হজটা আল্লাহ কবুল করলেই হলো এবং এটাই বাস্তব এবং এটাই বাস্তব তো এই ধরনের কোনো উপাধি কেউ যদি নিজের জন্য লাগায় তাহলে সেই ব্যক্তির এই এই যে নিজের জন্য এই উপাধিটা নিজে নিল নিজেই লিখতেছে দুর্ভাগ্যবশত আমরা না জানার কারণে নিজের নামের আগে নিজে মাওলানা শব্দ লিখি এটা না জানার কারণে আমি বলতে পারবো যদি বলি শব্দটা মাওলানা আমাদের ইমাম সাহেবকে আমি বলবো তাহলে এটা ওনার উপরে কোনো কিছু বর্তাবে না আমি ওনাকে উপাধি দিলাম মাওলানা শব্দের অর্থ হচ্ছে আমাদের বন্ধু কেউ যদি নিজের নামের আগে মাওলানা লেখে তাহলে নিজে নিজেকে বলতেছে আমাদের বন্ধু গোলাম কুদ্দুস আমাদের বন্ধু
আমি যদি আমার নামের আগে লিখি মাওলানা মতিউল ইসলাম, তাহলে আমি বললাম যে আমাদের বন্ধু মতিউল ইসলাম। বাংলা অনুবাদটা শুনলে আপনিও তখন ধিক্কার দিবেন যে এটা কি কইতেছেন, কথাটা হইলো নাকি, কাটলো নাকি এটা। কিন্তু আমরা লিখি অনুরূপভাবে অন্যান্য উপাধি। এটা গেল মাওলানা শব্দ, সর্বপ্রথম মাওলানা শব্দ নিজের জন্য ব্যবহার না করাই উত্তম, করলে হারাম হবে বলে মনে করি না। না করা উত্তম, কেন? মাওলানা শব্দ আল্লাহর জন্য তো ব্যবহার করি। আন্তা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, সূরা বাকারার শেষ আয়াত আছে না বাবা? সূরা বাকারার শেষ আয়াত আন্তা মাওলানা, বোর্ড থাকলে বোর্ডে লিখে দেখাতাম মাওলানা। সে একই শব্দ, একই বানান, একই মানে একই মিনে মিনিং একই, মানুষের জন্য ব্যবহার করা যায় আছে কিনা। মাওলানা বলতে কেন অভিভাবক, আপনার আন্তা মাওলানা আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের বন্ধু, এ অর্থ করলে কারো কিছু কিছু নাম আছে যেগুলো মানুষের জন্য বলা যায়, বলা গেল না বলাই উত্তম বলছি। এই জন্য আলহামদুলিল্লাহ নিজেরা কোরআন হাদিস যেটুকু লেখাবার সুযোগ হয়েছে কখনো নিজের নামের পূর্বে এটা লেখি না, এবং অন্য কাউকে বলতে শুনলে বলি যে না এটা না বলাই উত্তম। আচ্ছা, এটা নিজের কথা বললাম। তো এখন যে আমল, যে কথার মাধ্যমে গোপন শিরকের কথা বলছি, উপাধি, উপাধি দেওয়ার জন্য, নেয়ার জন্য, পাওয়ার জন্য, সে হচ্ছে আলহাজ অমুক, অথবা নিজের নামের আগে এমন কিছু লাগানো, এই অথবা নামাজ পড়ে আল্লাহু আকবার এমন অবস্থা করা যে মানুষ মনে করুক, মানুষ মনে করুক যে আমার মতো আবেদ আর অন্তত এই এলাকাতে তেজগুনি পাড়াতে নেই, তাহলে অবস্থা হবে এই, আপনি নামাজ ঠিকই পড়ছেন, এর সব কিন্তু আপনার আমল নামায় উঠবে না। এই ধরনের কাজ আমল আল্লাহ কবুল করবেন না। এর ব্যাপার আসছে যে আল্লাহ তাআলা এই ধরনের আমলকে তিনি বর্জন করেন, আল্লাহ কবুল করবেন না। আমল কবুলের শর্ত তিনটি, আরো বলেছি মনে হয় আমার মনে হয় তিনটি। আল্লাহর কাছে আমরা যত আমল করি, আজকে এসে একটু আগে মাগরিব পড়ছেন না, এখন এসে নামাজ পড়বো না, সকালে আল্লাহ বাঁচিয়ে রাখলে ফজর পড়বো, তো এগুলো ইবাদত। তো এই ইবাদত কবুল করার শর্ত তিনটি, আল্লাহ কবুল করবেন কিনা, তিনটা জিনিস যদি থাকে ইবাদতের ভিতরে তাহলে কবুল করবেন। এক নম্বর হলো ইমান, ইমান না এনে কেউ যদি ইবাদত করে কবুল, আল্লাহ কবুল করবে না। দলিল অকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজালনাহু হাবা আমমানসুরা, আমি তাদের কর্মের দিকে মনোনিবেশ করেছি, দেখছি যে কি কি কাজ করতেছে, তাদের কর্মের দিকে মনোনিবেশ করেছি, ফাজালনা দেখলাম যে সেখানে ইমান নাই, তারপরে সেটাকে ধূলিসাৎ করে দিয়েছে, এক কর মেসমার করে দিয়েছে, ধূলিসাৎ করে দিয়ে ওটা গ্রহণ করে নেই, ছি এটা গ্রহণ করা যাবে না। তাইলে আমল কবুলের জন্য প্রথম ইমান লাগবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ আমাদেরকে ইমানের মতো নেয়ামত দান করেছেন, আল্লাহ এই ইমানের উপরে আমাদেরকে সুপ্রতিষ্ঠিত রাখুন, সবাই বলুন আমিন। দুই, দুই নম্বর হলো আল এখলাস, এখলাস হলো একনিষ্ঠতা, আমার এবাদত ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার এবাদত ইন্না সলাতি আমার নামাজ, আমার কোরবানি এবং আমার হজ সংক্রান্ত সকল এবাদত, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মৃত্যু সব একমাত্র আল্লাহ তাআলার জন্য, লোক দেখানোর উদ্দেশ্য না। আমি নামাজে দাঁড়িয়েছি, নামাজে দাঁড়িয়ে অনেকে চোখ বন্ধ করে এমনভাবে থাকে যে মানুষ দেখুক এবং বুঝুক যে আমার মতো আবেদ আর এই এলাকাতে নেই। এক নম্বর হল নামাজে দাঁড়িয়ে চোখ বন্ধ করা জায়েজ নেই, কেমন নামাজের সামনে সেজদার জায়গার দিকে তাকিয়ে থাকতে হবে, কিন্তু মনকে আল্লাহর দিকে নেওয়ার জন্য ওভাবেই তাকিয়ে থেকে আপনি মনকে আল্লাহর দিকে নেন, আল্লাহর কথা চিন্তা করেন, জান্নাতের কথা চিন্তা করেন, জাহান্নামের কথা চিন্তা করেন, কথা বুঝে আসছেনি? কোনো আল্লাহ রাসূল থেকে এমন কোনো দলিল নেই যে তিনি ইবাদত করতে গিয়ে চক্ষু বন্ধ করে তারপরে ইবাদত করেছেন, না এ ধরনের কোনো কিছু নেই। আচ্ছা, তাহলে এখলাস একনিষ্ঠতা, আমার ইবাদত একমাত্র আমার রবের জন্য, দুনিয়ার কোনো উদ্দেশ্য এর মধ্যে থাকতে পারবে না। আমি যদি নামাজ পড়ি, নামাজের প্রতি অত আন্তরিকতা নেই, কিন্তু গিয়ে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আপনাদের সাথে আছে, কিন্তু ভিতরে ভিতরে হলো আগামী নির্বাচনে আমি দাঁড়াবো, নির্বাচনে দাঁড়াইলে জনগণ এক পক্ষ তো আছে, আর এক পক্ষ আমাদেরকে মুসল্লি মানুষ যারা, এরা মনে করবো আমাদের সাথে আমাদের বন্ধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ভোট এনেই দেই, তাহলে ওই ভোট দেওয়ার মধ্যেই আপনার ইবাদত থেকে গেল, কিয়ামতে গিয়া কিচ্ছুই পাওয়া যাবে না। সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি
সেখানে ঘোষণা করেছেন যে তারা কাফেররা তাদের ওই আমলকে মরিচিকার মতো মনে হবে, দৌড়ে যখন এখানে আসবে দেখবে যে কিছুই নেই, সব শূন্য, সব শূন্য, কিচ্ছু নেই। এই জন্য এখলাস, 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 আমল যাই করেন কম করেন আর বেশি করেন, আমলের মধ্যে যেন শয়তান এটা ঢুকাইতে না পারে, বাহ আমি ভালো রোজাদার, বাহ আমি ভালো নামাজি, নো, কিচ্ছু আসবে না। আর সূরা মাউনের মধ্যে আল্লাহ বলছেন أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين يراؤون الناس جلا প্রদর্শন করে প্রদর্শন ইচ্ছা যাদের মধ্যে থাকে যে মানুষ দেখুক আমি কত বড় রোজাদার মানুষ দেখুক আমি অমুক রোজাও রাখি নফল রোজাগুলো রাখি নফল সারা রাত নামাজ পড়ি তাহলে সব বরবাদ হয়ে যাবে আল্লাহ কবুল করবে না দুই শর্ত তিন নম্বর শর্ত হচ্ছে মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে ইবাদত করতে হবে মুহাম্মদ সাল্লাম রুকুতে গিয়ে বলছেন সুবহান রাব্বিয়াল আযীম আমাকে রুকুতে সুবহান রাব্বিয়াল আযীমই বলতে হবে সিজদায় গিয়ে বলছেন সুবহান রাব্বিয়াল আলা সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলাই বলতে হবে আপনি যদি বলেন দুইটা সমার্থ বোধক কাছাকাছি অর্থ আমি রুকুতে সুবহান রাব্বিয়াল আলা বলবো আর সেজদায় গিয়ে আমি সুবহান রাব্বিয়াল আলা আযীম বলবো হবে না মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল যেইভাবে যে ইবাদত যেভাবে করেছেন অনুরূপ সেই ইবাদত সেভাবে আদায় করতে হবে মসজিদে ঢোকার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন সেই দোয়াটা হলো বিসমিল্লাহ আল্লাহুম্মা সাল্লা আলা মুহাম্মদ اللهم افتح لي ابواب رحمتك আমরা শেষের অংশটা সবাই পারি সহিহ হাদিস ঠিক আছে এটা ঠিক আছে اللهم افتح لي ابواب رحمتك আমাদের মসজিদের গুলোর মধ্যে লেখাও থাকে প্রবেশের সময় কিন্তু সহিহ হাদিসের মধ্যে এসেছে বিসমিল্লাহ اللهم صل على محمد اللهم افتح لي ابواب رحمتك আপনি ভাবলেন যে না আমি এক কাজ করি কোরআনের সূরা ইখলাসকে কোরআনের এক তৃতীয়াংশ বলা হয়েছে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ ঠিক আছে আমি ঢোকার সময় বলবো বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ মসজিদে প্রবেশ করতে আপনি এটা পড়লেন রাসূল যেটা শিখেছে এটা পড়লেন না আপনি কোরআন শরীফে পড়লেন সূরা ইখলাস পড়লেন যেটাকে কোরআনের এক তৃতীয়াংশ বলেছে আপনি একটা বেদাতি কাজ করলেন এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে আপনি সেটা বলেই প্রবেশ করবেন আপনি যদি উত্তরে বলেন আমি তো খারাপ কিছু বলি নাই আমি তো কোরআন শরীফে না পড়ছি আপনারা শুধু বেদাত 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 করতে করতে কি পাইছেন আপনারা এগুলা আমি কি অন্য কিছু বলছি আমি সূরা ইখলাস পড়ছি আমি বলবো ভাইজান অত রাগ করবেন না মুহাম্মদ সাল্লাম যদি এখানে ইখলাস পড়া দরকার থাকতো তাইলে বলে দিতেন সূরা ইখলাস পাঠ করুন কথা কি মনের কথা কি বুঝাতে পেরেছি হ্যাঁ যেখানে যে দোয়া যেভাবে করেছেন যেখানে যে আবাদ যেভাবে করেছেন ঠিক সেই আবাদ ওইভাবে আল্লাহ রাসূলকে অনুসরণ করে করতে হবে তাহলে এই তিনটা শর্ত যদি পুরা হয় আলহামদুলিল্লাহ ছোট্ট একটা ইবাদত করবেন সেটাও আল্লাহর কাছে গিয়ে কবুল হয়ে যাবে রাস্তায় চলতে একজন ভাইকে দেখে মিসকি হাসি দিলেন ভাইজান কেমন আছেন আসসালামু আলাইকুম অথবা আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন সালামে একটা ইবাদত করলেন এরপরে মিষ্টি হাসিটা একটা ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবাসসামুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা তুমি একটা মিষ্টি হাসি দিবে তোমার ভাইকে দেখে সেটা আল্লাহ তাআলা সদকা হিসাবে ইবাদত হিসাবে কবুল করে নেবেন কিয়ামতের দিন গিয়ে আপনার যখন ঈমানও আছে ইখলাসও আছে মুতাবাআতুর রাসূলও আছে রাসূলের বলে দিয়েছেন যে কারোর সাথে সাক্ষাৎ করার সময় হাস্য উজ্জ্বল মুখে কথা বলা দুশমন হলো আরবদের মধ্যে আরবদের কিছু নীতি আছে বড় চমৎকার দুশমন হলো সালাম টালাম দিয়ে আসসালামু আলাইকুম কাইফাল হাল ইয়া আখি আসাকুম বিখাইর হাইয়াকুম আল্লাহ আল্লাহ ইবারক ফিক কিন্তু দুইজনের মামলা চলতেছে কোর্টে এখন রাস্তায় দেখো যে হাসতেছে একজন একজনকে এই হাসিটুকু ইবাদত হিসেবে আল্লাহ কবুল করবে তাহলে হলো কি ইবাদত করতেছেন যেটাকে আপনি ইবাদত মনে করে করেন সেই ইবাদত আল্লাহ আল্লাহ রাসূল যেভাবে করেছেন সেইভাবে যদি হয় তাহলে এটা ইবাদত পরিগণিত এই ইবাদত এই আমলটা ছোট্ট হলো আরো ছোট্ট হলো একার অনু
আমার বাবা বলতে পারবেন যারা সায়েন্সে পড়েছেন আগে এতটুকু জানতো মানুষ বিজ্ঞান আবিষ্কার করেছে অণু হলো সবচেয়ে ছোট অংশ কেমন বস্তুর সবচেয়ে ছোট অংশকে অণু বলে কিন্তু না এখন এসে বলতেছে পরমাণু পরমাণু রব্বুল আলামিন পরমাণুর কথা কোরআনে কারিমে বলে দিয়েছে অণুর কথাও বলছে পরমাণুর কথাও বলছে কেমন জাররাতা এটা তো আছে এটা এটা হলো অণু ফামাই ইয়ামাল মিসকালা জাররাতিন তারপরে আরেক জায়গায় বলছে আও হচ্ছে ছোট কিছু পরমাণুর কথা সেখানে ইঙ্গিত দিয়েছে তো হ্যাঁ জি 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 আও আকবর আমিন জালিক এটা বলেছেন তো তাহলে আমল কবুল হওয়ার শর্ত তিনটি মনে থাকবে এবং চেষ্টা করবেন এই তিনটা আমল এই তিনটা বৈশিষ্ট্য যেন আপনার ইবাদতের মধ্যে থাকে ইমান তো আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ আশা করি দুই নম্বর হলো এখলাস থাকা তিন নম্বরে মোতাবাআতুর রাসূল যত সুন্দর মলাটাই উপস্থাপন করা হোক মোহাম্মদ সাল্লাম করেছেন কিনা এই কাজ তাহলে করবো নাহলে করবো না ইবাদতের একটা মূল নীতি দিয়ে যাচ্ছে আপনাদেরকে যেহেতু আলোচনা রেকর্ডিং হচ্ছে ইবাদতের একটা মূল নীতি সেটা হলো ইবাদত করবো না যে পর্যন্ত আমি দলিল না পাবো আর মোয়ামেলাত করতেই থাকবো যে পর্যন্ত দলিল এসে আমাকে নিষেধ করে যে এটা করতে পারবে না মোয়ামেলা মানে লেনদেন লেনদেন করতেই থাকবো যে পর্যন্ত দলিল এসে বলবে যে না এটা করা যাবে না এটা করা হারাম আর ইবাদত করবো না যে পর্যন্ত দলিল বলে যে হ্যাঁ তুমি এটা করো ফলে গোপন শেরকের কথা এসে আমরা কিছু কথা বললাম যে এটা মানুষের অজান্তে আল্লাহ রাসূল যেটা দোয়া করছেন যে আল্লাহ আমার অজান্তেও যদি কোনো শেরেক হয়ে যায় সেটা থেকে আমি আপনার কাছে ক্ষমা চাই তো আমরা নিজেরাও আল্লাহর কাছে ক্ষমা চাই কখনোই যেন এমনটি মনে না আসে যে আমি অমুক বা আমার তো অমুক আমি অমুকখানে আলোচনা করি আমি অমুক মসজিদের খতিব আমি অমুক ব্যক্তি আমি এলাকার মধ্যে সবচাইতে ভালো ইবাদতকারী না আল্লাহ রাব্বুল্লাহ আলামিন কোরআনে কারিমে বলতেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি যে তার রবের সাক্ষাৎ কামনা করে ফালিয়ামাল আমালান সালিহা সে যেন আমলে সালেহ করে নিষ্কলুষ আমল করে ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা এবং আল্লাহর ইবাদতের সাথে কাউকে যেন শরীক না করে সম্মানিত ভাইয়েরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আখওয়া মা আখাফু আলাইকুম আশ-শিরক আল আসগার ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা শিরক আল আসগার ক্বালা আর রিয়া রাসূলুল্লাহ বললেন তোমরা তো শিরক বর্জন করে তাওহীদ গ্রহণ করেছো তবে এখন আমার একটা ভয় থেকে যায় একটা ভয় ভয় লাগে না জানি ছোট শিরকে তোমরা নিপতিত হও বলে যে রাসূলুল্লাহ বলেন ছোট শিরক কি আমাদেরকে বলেন বলে যে আর রিয়া লোক দেখা না ইবাদত করা কষ্ট করে ইবাদত করতেছি কষ্ট করে এত টাকা দিয়ে হজে যাচ্ছি আহারে আল্লাহ আপনাদের এখানে যতজন বসেছেন সবাইকে হজ করার তৌফিক দান করেন এবং করবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যাওয়ার সময় নিয়ত থাকবে রব মালিক মাওলা আপনি আমার উপর আমাকে হজ করার মতো তৌফিক দিচ্ছেন একান্ত আপনার সান্নিধ্য লাভের জন্য সন্তুষ্টি অর্জনের জন্য আমি হজে যাচ্ছি মসজিদের দিকে যখন পাটা রাখেন দেন আসা শুরু করে স্যান্ডেল পরেন মনে এটা থাকবে যে রব মালিক মনিব আপনি এ সময় আমার উপরে নামাজ পড়া ওয়াজিব করে ফরজ করেছেন আমি এই জন্য যাচ্ছি আল্লাহ কাউকে দেখানোর জন্য না তাহলে দেখবেন যে আমলটা একার পরিপূর্ণরূপে সবটাই গিয়ে কেয়ামতের দিন পেয়ে যাবেন আর যদি এগুলো আমলের সাথে থাকে একবার আমলনামা গিয়ে দেখবেন যে একেবারে শূন্য কিচ্ছু নেই তা আল্লাহ রাসুল বললেন আর রিয়ার কথা বললেন আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসুল বলতেছেন তায়েসা আব্দুল দিনার তায়েসা আব্দুল দেরহাম তায়েসা আব্দুল খামিসা তায়েসা আব্দুল খামিলা ইন আতা রাদি ওয়া ইন লাম ইউতা সাখাত দিনার দেরহাম এবং খামিসা খামিলা তথা উত্তম পোশাক পরিচ্ছেদ এর যারা দাস তাদের জন্য ধ্বংস তাকে দেয়া হলে সে সন্তুষ্ট হয় আর না দেয়া হলে অসন্তুষ্ট হয় বোখারি শরীফের হাদিস পার্থিব লোভে পড়ে কোনো আমল করাও পার্থিব লোভ লালসায় পড়ে কোনো আমল করলে করাও এক প্রকার শিরকের অন্তর্গত যেমন কোনো ব্যক্তি শুধু মাল সম্পদ অর্জনের জন্যই হজ করে আজান দেয়া অথবা লোকদের ইমামতি করে কিংবা শরীয়ত জ্ঞান অর্জন করে বা জিহাদ করে বড় গুরুত্বপূর্ণ কথা বলেছে সেটা হচ্ছে পার্থিব লোভ লালসায়
মানে ইমামতের জন্য পয়সা না দিলে ইমামতি করব না হ্যাঁ ইমামতি যারা করেন তাদের আমরা সম্মান করব তারা আমাদের ইমাম সম্মান করব কিন্তু ইমাম সেটা করবেন আমি শুধু অর্থের জন্য ইমামতি করব যদি কেউ এমন হয় তারপর লেখো কত ভালো ভালো কতটা উদাহরণ দিয়েছেন হজে যায় কিন্তু হজে যাওয়ার উদ্দেশ্য হলো সেখানে গিয়ে হজের এটা বাহির করে ওখানে যাইতে পারলে কয়েকটা স্বর্ণের বার আইনে বিক্রি করলে মোটামুটি হজের টাকাও উঠে গেল বাইতুল্লাহটা দেখে আসলাম মোটামুটি এক বছরের টাকা ঢুকো হয়ে যাবে চলার জন্য অথবা 2-1 লাখ টাকা লাভও হয়ে গেল চলো হজে যাই এটা হলো পার্থিব লোভ লালসা ইত্যাদি কারণে পার্থিব লোভে পড়ে কোনো আমল করাও এক প্রকার শিরকের অন্তর্গত যেমন কোনো ব্যক্তি শুধু মাল সম্পদ অর্জনের জন্য হজ করে আজান দেয়া অথবা লোকদের ইমামতি করে কিংবা শরীয়ত জ্ঞান অর্জন করে আর জ্ঞান অর্জন করেছে এলেম অর্জন করেছে শুধু পয়সা উপার্জন করার জন্য না বিশেষ করে এই ব্যাপারে আলেমদেরকে হুঁশিয়ার থাকতে হবে আমার দায়িত্ব হচ্ছে রবের কথা মানুষকে পৌঁছে দেয়া কিন্তু আমার সম্মান করা সেটা কেউ করলো কি করলো না করলে আলহামদুলিল্লাহ না করলো আলহামদুলিল্লাহ কারণ এলেম এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া নূর আর এটা আমার উপরে দায়িত্ব মানুষকে পৌঁছানো সেই জন্য অর্থকে টার্গেট করা যাবে না এই ব্যাপারে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা কথা নিয়ে আসা হয়েছে তিনি বলেছেন সংকল্প নিয়তের শিরক হলো এমন রূপ সাগর সদৃশ যার কোনো কূল কিনারা নেই এই রিয়া এগুলার অবস্থা হচ্ছে এমন যে এগুলার কোনো কূল কিনারা নাই এগুলা মানুষের ভিতরে এমনভাবে এবং আরেক জায়গায় আল্লাহ রাসূল বলছে যে শিরক মানুষের ভিতরে এত গোপনভাবে ঢুকে সেটা হচ্ছে পিপলার চলার পিপলার চলতে পায়ের যেমন শব্দ শোনা যায় না এর চাইতে আরো গোপনভাবে মানুষের মধ্যে শিরক ঢুকতে পারে ফলে আজকের আলোচনা সকলের জন্য আমার জন্য ইমাম সাহেবের জন্য মুয়াজ্জিন সাহেবের জন্য আমার সামনে যারা যে সমস্ত সকলের জন্য আজকের আলোচনা যে আল্লাহ যেন আমাদেরকে শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন ইবাদত কম হলেও আল্লাহর কাছে তৌফিক কামনা করবেন চোখের পানি ছেড়ে দিবেন রব মনিব মাওলা শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন আল্লাহ তাআলা কোরআনে কারিমে তিনি বলে দিয়েছেন যে আল্লাযীনা আমানু ওয়ালাম একটা আয়াত এভাবে এসেছে যারা ইমান এনেছে এবং তাদের ইমানের সাথে শিরক মিশ্রণ করেনি উলাইকা লাহুমুল আমনু ওহম মুহতাদুন তাদের জন্যই নিরাপত্তা কিয়ামতের দিন থাকবে আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ইমানাহুম বিজুলমিন যারা ইমান এনেছে কিন্তু ইমানকে শিরক পরায়নি শিরক মিশ্রিত হয়নি ইমানটা উলাইকা লাহুমুল আমনু এদের জন্য নিরাপত্তা দিয়ে দেয়া হলো অহম মুহতাদুন এবং এরাই হেদায়েত প্রাপ্ত হয়েছে তো আসুন আল্লাহ তাআলা যেন শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করে আল্লাহর কাছে দোয়া করি আজানের সময় বোধ হয়েছে যে আজান দেবেন আসে না আমি মনে করছি আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর দেবো আর কি তো আমরা আলোচনা মোটামুটি প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে তা কখনো আল্লাহ কবুল করবেন না এবং সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তারপরে উপরের বক্তব্য থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে শিরকে আকবর ও শিরকে আসগরের মধ্যে কিছু পার্থক্য আছে সময় হয়ে গেছে আমাদের প্রায় শিরকে আকবর এবং আসগরের মধ্যে পার্থক্য এক কোনো ব্যক্তি শিরকে আকবরে লিপ্ত হলে সে মুসলিম মিল্লাত থেকে বের হয়ে যাবে পক্ষান্তরে শিরকে আসগরের ফলে সে ইসলামী মিল্লাত থেকে বের হবে না দুই শিরকে আকবরে লিপ্ত ব্যক্তি চিরকাল জাহান্নামে অবস্থান করবে পক্ষান্তরে শিরকে আসগরে লিপ্ত ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চিরকাল জাহান্নামে গেলে চিরকাল সেখানে অবস্থান করবে না তিন শিরকে আকবর বান্দার সমস্ত আমল নষ্ট করে দেয় কিন্তু শিরকে আসগর বান্দার সমস্ত আমল নষ্ট করে না চার শিরকে আকবর লিপ্ত ব্যক্তির জানমাল মুসলমানদের জন্য হালাল পক্ষান্তরে শিরকে আসগর লিপ্ত ব্যক্তির জানমাল মুসলমানদের জন্য হালাল নয় হাযা সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে আল্লাহ তাআলা এই যে আপনারা বসেছেন ভাই বলতেছিলেন যে লোকজনের উপস্থিতি কম আমি নামাজ দাঁড়াবার আগে আর কি আমি যে উপস্থিতি কম কখনো আমাকে আহত করে না একজন পেয়ে গেছি আজকে যদি আর কেউ না থাকতেন আলহামদুলিল্লাহ সকলে আলোচনা শুনেছেন এবং আমরা উনি যেভাবে বলে দিয়েছেন প্রথম থেকে শেষ পর্যন্ত যেটুকু দেওয়া ইচ্ছে ছিল সেটুকু 100-তে 100 ভাগ আমাকে সঠিকভাবে বুঝাই দিয়েছেন এটুকু বুঝে যদি আমল করি বিশ্বাস করুন ইনশাআল্লাহ
গুনাহ আল্লাহ তাআলা মাফ করার জন্য তিনি করে দিবেন। আমাদের মাফ না করলে আল্লাহ তাআলা, আমরা আপনার যদি মাফ না পাই তা আল্লাহ মাফ করবে কাজ কাজ। আল্লাহ তাআলা বান্দার তওবাকে এত বেশি পছন্দ করেন, যদি কেউ পাপ না করতো তাহলে আল্লাহ পাপ এক লগল একদল লোক সৃষ্টি করে পাপ করায় তারা আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ যে তাওয়াব, এই জন্য তাদেরকে তাদের দিয়ে পাপ করায় আল্লাহ তাদের নিকট থেকে মাফ তাদেরকে মাফ করে দেওয়ার জন্য দিতেন। তো সেই হিসাবে লোক আমরা কম থাকি হই না কেন, কিন্তু অনেকখানে দেখা যায় আলোচনা হয়েছে, বিশাল আলোচনা, লোকও কান্নাকাটি করছে, কিন্তু পরবর্তীতে ওই একটা কিচ্ছা একজনে বলছে ক ফাডারি সাহেব বুঝছেননি আপনি, ক বুঝছি, তাহলে কি বুঝছেন ক কে জানে আপনি কি কইছেন। আমাদের আলোচনাগুলো অনেক সময় এই এই টাইপের হয়ে যায়, দশজন বিশজন, আলহামদুলিল্লাহ আজকে তো অনেক ভাই বসেছেন, সময় দিয়েছেন, এটুকু আল্লাহর নিকট সবচেয়ে বেশি যে পাপটা এটা থেকে বাঁচার জন্য আজকের এই দর্শটি একটি হাতিয়ার। বইটা পারলে এটাও ফটোকপি করে নেবেন, আর এটা যদি ফটোকপি দরকার হয় মনে করেন কারো, এটা এটার মধ্যে পার্থক্য আছে, একটু পার্থক্য আছে, এটা ওনার দ্বিতীয় সংস্করণ যেটা আমি বলি, এটা দ্বিতীয় সংস্করণ দুই খণ্ডে ছাপাও হয়ে গেছে, এটা আমি আপনারা ইয়ে করবেন না, আমি এটা আপনাদেরকে ব্যবস্থা করে দেওয়ার জন্য ডাক্তার মঞ্জুরি লাইভাই থেকে আমি এটা নিয়ে আসবো নিজে গিয়েই। আপাতত যেগুলো করেছেন এগুলো নিয়ে নিতে পারেন, টাকা একটু বেশি গেল, এগুলো একটা এগুলো অমূল্য সম্পদ, অমূল্য সম্পদ, এই জন্য আমি আপনাদেরকে উৎসাহ প্রদান করবো যে বইটা কিনে নেয়ার জন্য। আর এটাও ওনার প্রথম ইয়ে যেটা সর্বপ্রথম তাওহিদ নামে লিখেছেন, দুটার মধ্যে একটু পার্থক্য আছে, এটাতে আমরা চলে যাবো এটা শেষ হওয়ার পরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এই আলোচনার পরে, অথবা এটা যদি অন্য কেউ পড়ান। জি বলেন। এটা কুফুরির মধ্যে পড়বে, এটা শেরেক না, শেরেক আর কুফুরির মধ্যে পার্থক্য আছে। যখন এখানে কুফুরি এত সুন্দর করে আলোচনা করছে, আমি নিজে ডাবল টাইটেল পাস করার পর কুফুরিকে এভাবে বুঝতে পারি নাই, এই বই পড়ে কুফুরি বুঝছি, এটা বড় কুফুরির মধ্যে পড়বে, শেরেক না। শেরেক তো হলো আল্লাহর সাথে অংশী স্থাপন করা, আরেকজনে বললো যে আল্লাহ নাই, এটা কিন্তু শেরেক না, এটা হবে কুফুরি মুরতাদ, এটা কাফের। তো সকল মোশরেক কাফের, সকল কাফের মোশরেক না, আবার বলি সকল মোশরেক কাফের, সকল কাফের মোশরেক না, সকল ডাক্তার মানুষ কিন্তু সকল মানুষ ডাক্তার না, কথাটা এইভাবে আর কি যদি হয়। কারণ এ কুফুরি করে বলছে, অস্বীকারী করে বলছে আল্লাহ নাই, সে তো আল্লাহর এটা না যে আল্লাহর ইবাদত করে সাথে কবর পূজাও করে, পীর পূজাও করে, মাজার পূজাও করে, না এই ব্যক্তি আল্লাহ নাই এটা বলতেছে, এই জন্য সে শেরেক করে নাই কুফুরি করেছে। আপনি যেটা বলেছেন এই ধরনের কথা যদি কেউ বলে তাহলে সর্ব মানে ক্ষমতার উৎস বা ক্ষমতার অধিকারী হলো মানুষ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুবুরি করা হলো, আল্লাহর আয়াতকে আয়াতের সাথে কুবুরি করা হলো। কুল ইল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর, সরাসরি আল্লাহর কোরআনের উপরে মিথ্যা রচনা করা হবে এবং কুফুরি তিনি মর্জিত হবে। অতএব এই ধরনের কথা আমরা বলবো না, এবং আল্লাহ জানে এই সমস্ত কথাতে কুফুরির আলোচনা হলে এই কথা এখানে সেখানে আসতো আর কি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর জি দুইটা, একটা হলো যদি সংবিধান ছুঁয়ে নেয় শেরেক, আল্লাহর সাথে শেরেক করা হবে এবং এই শেরেকের মধ্যে কোনো সন্দেহ নেই, আর কোরআন ছুঁয়ে যদি শপথ নেয় সেটা একটা কথা আছে। কোরআনটা হলো কালামুল্লাহ, কালামুল্লাহ হলো আল্লাহর সিফাত, আল্লাহর সিফাত হওয়ার কারণে আল্লাহর নামে শপথ করা যেমন কালামুল্লাহ আল্লাহ কালাম ধরে শপথ করাও জায়েজ আছে, যে আমি কোরআন স্পর্শ করে বলতেছি আমি এই কাজ করি নাই অথবা এই কাজ করেছি। কিন্তু সংবিধান এই কোরআন ছাড়া আপনি অন্য সব বাদ দেন, বাইতুল্লাহ ধরে যদি বাইতুল্লাহর গেলাপ ধরে বাইতুল্লাহ ধরে শপথ করে শেরেক, মসজিদে নববীদের শপথ করে শেরেক, মানে শুধুমাত্র কালামুল্লাহ আল্লাহর কথা কোরআন ব্যতীত আল্লাহর নামে শপথ করা এবং দুনি ওই আমরা কিন্তু আমাদের ওই কোরআন তো সামনে আছে বলে যখন কোরআন ধরি তখন থত্থর করে কাঁপে, কয় যে ভয় লাগে রে, আল্লাহর নামে শপথ করলে বললে একশোটাও মিথ্যা কথা বলে দিতে পারবো, কোরআন দিলে কিন্তু ভয় করবো যে বাবা, তখন তখন ওই কথা ওইভাবে বলে দেবে, হ্যাঁ আমি অন্যায় করছি ভাইজান আমার মাফ করবেন,
মানে কোরআন তো হাতে আছে এই জন্য, আল্লাহর তো দেখি না এই জন্য মনে করে যে, অথচ ওইভাবে আল্লাহকে ভয় করা দরকার। তো যাই হোক, মূল কথা হলো কোরআন ব্যতীত আর যত কিছু হোক, জিব্রিল, ইসরাফিল, মিকাইল, ইব্রাহিম, মুসা, ঈসা, আমাদের নবী, যে কোনো কিছু হোক, কোনো কিছুর নামে শপথ করা, আল্লাহর সাথে শেরেক করা, কিন্তু শুধুমাত্র কোরআন দিয়ে শপথ করতে পারবে, কারণ হলো কোরআন কালামুল্লাহ, কালামুল্লাহ আল্লাহর সিফাত। এই জন্য জি আর প্রশ্ন, এই তো প্রশ্ন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনার হাত জুড়ে যায়, আমার হাত তো একবার ঘুষি মেরে জুড়েছি, আমার হাত, আমার হাতে এভাবে আদান দিচ্ছে আর কি, এভাবে আমি দাঁড়িয়ে আছি এভাবে, ওই হাত, হ্যাঁ মানে এভাবে আমার হাতকে সরাই দিয়েছে। আমি কিছু বলিনি, কারণ না এগুলো মসজিদে তো আমি আর ওনাকে ইয়ে করতে পারি না, এগুলো ঠিক না। কিছু মানুষ আছে যাদেরকে, যারা মানে আসলে দিন কোরআন হাদিস থেকে না জেনে অন্য কোনো অন্য কোনো জায়গা থেকে হয়তো ইসলামকে বুঝেছে, আল্লাহ আল্লাহ তিনি বলতে পারেন যে আপনি জি। তো ঠিক আছে, আদানটা হয়ে যাক তাহলে, আদান হয়ে গেলে আদান দেওয়ার পর আমরা সময় দেব। জি বিসমিল্লাহির রহমানির রহিম। মৃত ব্যক্তির জন্য আমাদের করণীয় কি? মৃত ব্যক্তির জন্য করণীয় এক নাম্বার হলো, মৃত ব্যক্তি কোনো, যে ব্যক্তি মারা গিয়েছেন তাকে দ্রুত দাফন করাই হলো তার প্রতি সম্মান প্রদর্শন এর একটা দিক। দুই নাম্বার হলো, কেউ মরে গেলে তার জন্য প্রথম যে কাজ করবে সেটা হচ্ছে তিনি কোনো কারো ঋণ আছেন কিনা এটা দেখা দরকার, তারপরে তার কোনো ওসিয়ত আছে কিনা এটা দেখা দরকার, এরপরে হলো দ্রুত ওনাকে মাটি দেওয়ার ব্যবস্থা করা দরকার। যত দ্রুত মৃত ব্যক্তিকে মাটি দেওয়া হয় ততই তার প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করা হয়। মৃত ব্যক্তিকে কবরে নেয়ার সময় যে মৃত ব্যক্তির জানাজা পড়তে গিয়ে আমরা যে ভুলটা করি, আমাদের ইয়ে সাহেব তো চলে গেছেন, রেদন সাহেব, এটা সবার আজকে গুরুত্বপূর্ণ শোনা যায় না, আচ্ছা সাউন্ড যাচ্ছে, যে ব্যক্তিটিকে আমাদের সামনে রেখে দোয়া করা হচ্ছে, দুর্ভাগ্যবশত আমরা আরবি না জানার কারণে সেই ব্যক্তিটির জন্য একটি শব্দ আমরা কিচ্ছু বলি না, আমরা আম দোয়া করি, আল্লাহুম্মাগফির লিহাইয়িনা ও মাইয়িতিনা, মানে জানাজার নামাজ পড়ার জন্য নিয়ম যেটা সেটা হলো, আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে সানা পড়ার জন্য, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা তাবারাক আসমুকা তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গাইরুক ওয়াজাল্লা সানাউক ওয়া লা ইলাহা গাইরুক, এটা পড়তে বলেছেন। তবে এর চাইতে শক্ত দলিল, মজবুত দলিল যেটা, সেটা হলো সূরা ফাতিহা পাঠ করা প্রথম তাকবীরের মধ্যে, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস্তে আস্তে পড়বে, প্রত্যেকে প্রত্যেকের ফাতিহা পড়বে। আচ্ছা, দ্বিতীয় তাকবীরে রাসূলের উপরে সালাত এবং সালাম পাঠ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটা পড়বে। তৃতীয় তাকবীরে মৃত ব্যক্তির জন্য দোয়া, এখানে এসে প্রবলেম যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে, দরকার ছিল যেমন আজকে বাইতুল মোকাররম একটা জানাজাতে আমি নিজে অংশগ্রহণ করেছি, তো বলেছি জানাজা পুরুষের, পুরুষের তাহলে বুঝায় এটা বলার অর্থ হলো দোয়া করতে পুরুষের জন্য দোয়া করবে। তো এখন আমি যার সামনে দাঁড়িয়েছি, যাকে সামনে রেখে আমি বলবো আল্লাহুম্মাগফিরহু ওয়া আফিহি ওয়া আফু আনহু, আল্লাহুম্মা গাসসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ, আল্লাহুম্মা আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি মুদখালাহু ইলা আখিরি, মানে আল্লাহ ওই ব্যক্তির জন্য আল্লাহুম্মাগফিরহু, এ যার সামনে দাঁড়িয়েছে আল্লাহ তাকে মাফ করে দেন,
ওয়াফিহি ওয়াফু আনহু, তাকে মাফ করে দেন, তার গুনাহগুলোকে মাফ করে দেন। ওয়াফি আল্লাহুম্মা ফিরহু ওয়াফি ওয়াফু আনহু আল্লাহুম্মা গাসসিলহু আল্লাহুম্মা ফিরহু আল্লাহুম্মা গাসসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, আল্লাহ আপনি তাকে গোসল করাই দেন ঠান্ডা পানি বরফ হ্যাঁ শিশির দ্বারা, তাকে আল্লাহ আপনি তাকে গোসল করাই দেন। এগুলা বলা দরকার ছিল, এগুলা না বলে তৃতীয় তাকবীরে আমাদের দেশে স্বাভাবিক আল্লাহুম্মা ফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারানা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইতাহু ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফা তাওয়াফাহু আলাল ঈমান, এটা আমরা বলে থাকি পড়ে থাকি। এখানে এই মৃত ব্যক্তির জন্য কিছু বললাম না, এটা হলো আমাদের না জানার কারণে। তো যাই হোক, আজকে এক ব্যক্তি এই দোয়াটা আগে পড়ে দিয়েছেন যে আমার সাথে আমিন আমিন বলবেন আপনারা, বাইতুল মোবারকরা জানাজাতে আমি অংশগ্রহণ করেছি। তো তাহলে মৃত ব্যক্তির জন্য দোয়া করা, এই দোয়াগুলো শেখা দরকার আমাদের। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, যেমন আরবিতে আমরা পারি, চেষ্টা করলে ওইটাও পারবেন, পারবেন না কেন, পারবেন, কিন্তু আমরা আমরা শিখেই না, দেখেন না, ওই তো দুর্ভাগ্য এটা আমাদের। এখন আমার কথা বুঝতে পারছেন কিনা, যে মৃত ব্যক্তির জন্য নামাজটা পড়তেছি তার জন্য একটা কথা বললাম না, ছিল সময় ছিল বর্ষা আছে, তো এটা হলো অবস্থা। তো আমি এটা আপনারা শিখিয়ে নেবেন, চতুর্থ থাকবেন পরে তো সালাম ফিরাবে, যাই হোক এটা গেল। তাহলে মৃত ব্যক্তির জন্য জানাজা করা, তারপর দাফন করা, এরপর তার কাফন দাফন এগুলোর কাজ শেষ করা, এরপরে হলো মৃত ব্যক্তিকে যাইতে 40 কদম এভাবে যেতে হবে, এই দোয়া বলে, এদের কোনো কিছু কোরআন হাদিসের মধ্যে নেই। এরপর তাকে কবরে রেখে রাখার পরে অনেকে অনেক দোয়া টোয়া পাঠ করে থাকেন, এগুলো কোনো কিছু নেই। একটা আছে, সেটা হচ্ছে মাটি দেওয়ার পরে, মাটি দেওয়ার পরে আল্লাহ রাসূল বলছেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, এখন তাকে প্রশ্ন করা হবে, আল্লাহুম্মা সাব্বিত আকদামাহু আলা তা মানে আকদামাহু, অথবা আল্লাহুম্মা সাব্বিত হু ফিল জাওয়াব, অথবা বাংলায় বললেন, আপনি বাংলায় বলেন যে আল্লাহ আমার ভাই যেন অথবা আমার বোন যেন এখন যে তাকে প্রশ্ন করা হবে এর উত্তর যেন দিতে পারে, এবং দিনের উপরে তাকে অবিচল রাখুন, তার প্রশ্নের জবাবের উপরে যেন সঠিক জবাব দিতে পারে, এগুলো দোয়া করা যাবে। এরপরে কবরের পাশে দাঁড়িয়ে এই বিভিন্ন দোয়া টোয়া আছে এগুলো পাঠ করে, কুলু আল্লাহ তিনবার পড়ুন, সূরা ফালাক, সূরা নাস, এগুলোর কোনো দলিল কোরআন সুন্নাহর মধ্যে নেই, কেউ দেখাতে পারবেন না, চলে আসছে সে বহুদিন থেকে। এখন আপনার আমিও পড়েছি, আগে আমি নিজে আমিও পড়েছি, জানার পর এখন আর পড়ি না, যেন আগেই বলছি এবাদত কবুলের শর্ত তিনটা, রাসুলের অনুসরণ করা। এখন রাসুল সাল্লামকে মাটি দিয়ে সাহাবারা এই ধরনের কাজ করেছেন কি, রাসুল যাদের জানাজা পড়েছেন তাদের জন্য এই ধরনের করেছেন কি, করেন নাই। আচ্ছা, মাটি দেওয়া হলো, মাটি দেওয়ার সময় শুধুমাত্র এই দোয়াটা করা, তারপরে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল তার জন্য যদি দোয়া করে সেটা করা যেতে পারে, অথবা কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আসসালামু আলাইকুম দিয়ারা কওমি মুমিনিন আনতুমুল্লাহ নাসলাহুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এটা কয়েক বিভিন্নভাবে এসেছে, এটা করা যেতে পারে। এইছাড়া অতিরিক্ত কবরের পাশে কোরআন পড়া টড়া এগুলো কোনো কিছু নেই। 40 করা এটা কোত্থেকে আসছে আল্লাহ তাআলা ভালো জানেন, আমরা জানি না, আমরাই আমাদের খাওয়ার জন্য অন্তত পক্ষে একটা পদ্ধতি বের করেছি যে আমাদের খাওয়ার জন্য 40 দিন পরে, তো 39 দিন নয় কেন, আমার এটাও বুঝে আসে না, আবার 41 দিনও নয় কেন, এটা কোনো কিছু বুঝে আসে না। এর পক্ষে কোনো দলিল, কোনো কোরআন, কোনো হাদিস, সাহাবারা, আমাদের ইমাম আবু হানিফা, মালিক, আহমদ ইবনে হাম্বল, ইবনে তাইমিয়া, কারো থেকে কোনো কিছু নেই, কিচ্ছু নেই। 4 দিনে খাওয়াই দেবো করি উল্টার, আর রাসুল আপনি যা বলছেন, আমরা এখন ডিজিটাল যুগের লোক, আপনার বিরুদ্ধে আমরা আসি, কি আসি, রাসুল সালাম বলেছেন একজন সাহাবি যখন মারা গেলেন, এই মুহূর্তে তার স্মরণে আসতেছে না, হজরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত আমি সম্ভবত বলে রাখলাম, একটু যেহেতু আমার সন্দেহ আছে পরে আমি ইয়ে করব, যে তার পরিবারে দুঃখ এসেছে মারা যাওয়ার পরে, তোমরা যারা বাইরের যারা আছো তাদের এখন দুঃখের সময় তাদেরকে খাওয়াও, জি জি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ আপনাকে জাযা খায়ের দান করুন,
জি জি ওনার ইন্তেকালের পর বলছে যারা যে মৃত্যুবরণ করেছে তার পরিবার পরিজনকে খাওয়ানোর জন্য এখন আমরা বাহির করছি তো মাটি জারি দেওয়ার পরে যাই হোক আল্লাহর মাল আল্লাহ লই গেছে এখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আরে কত ভালো লোক ছিল তারপরে কয় যে এখন ওই খাওয়ার ব্যাপারটা সেটা কোন দিন তারিখ করতেন স্যার লোকমূল্য দুঃখ আসলো আবার খাওয়ার জন্য কোন দিন তারিখ করতে চান এর আগে একটু আবার ভূমি কয়া দিছে আল্লাহ ওনাকে দুনিয়া থেকে নিয়ে গেছে আল্লাহ জান্নাত নসিব করো আরে কত ভালো মানুষ আছিল আমার সাথে তো এমন খাতিরা ছিল এগুলো একটা ভূমিকা দিয়ে তারপরে কয় যে কোন দিন খাবার দিল আরে রাসুল বলছে খাপ আর তাদের পরিবারের দুই তিন দিন খাবার দুই তিন দিন শব্দ বলে নাই মানে তাদের পরিবারে ইয়ে আসছে এক দুই দিন হইতে পারে খাবার টাবার দেওয়া সহযোগিতা করা সান্ত্বনা প্রদান করা এগুলো হইতে পারে সেটা না করে আমরা উল্টা ওর খাওয়ার জন্য চার দিন অথবা চল্লিশা এগুলো করা যাবে না যারা কবর খুলেছে তাদের জন্য তাদের পারিশ্রমিক দিয়ে দেয়া এটা ঠিক আছে তাদের পারিশ্রমিক দিয়ে দিতে পারে এটা এটা দেবে যারা পরিশ্রম করেছে এরপরে মরে যাওয়ার পরে আর আমরা কি করতে পারি সর্বপ্রথম দায়িত্ব হলো ছেলে মেয়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহিহ হাদিসের মধ্যে বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালু ইল্লা মিন সালাস সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা আবার বলছি রাসূলুল্লাহ বলেছেন যে মানুষ মরে গেলে তিনটা কাজের সব চলতে থাকে আর বাকি সব বন্ধ নামাজ নেই রোজা নেই হজ নেই যাকাত নেই তো তিনটা কি সদাকাতিন জারিয়া সদকায় জারিয়া করে গিয়েছে সদকায় জারিয়া বলতে শুধুমাত্র মাদ্রাসার এতিমখানা নয় মাদ্রাসার এতিমখানাও সদাকা জারিয়ার মধ্যে পড়ে সদাকার জারিয়া বলতে জনকল্যাণমূলক যে কোনো কাজকে সদকায় জারিয়া বলে টিউবওয়েল বসাই দেন অন্য হাদিস পরে আলোচনা করব যত কল্যাণমূলক কাজ আও এলমিন ইনতাফাউবি এমন শিক্ষা দিয়ে গিয়েছে যে শিক্ষা দ্বারা অন্য উপকৃত হয়েছে আও আলাদিন সালেহিন ইয়াদউলা ন্যাক সন্তান বাবা মায়ের জন্য দোয়া করবে এটা নয় যে ন্যাক সন্তান দোয়া মানে অন্যকে ডেকে এনে দোয়া করাবে ন্যাক সন্তান দোয়া করবে আল্লাহ এবং বাবার ছেলের মধ্যে যে সম্পর্ক বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সবচেয়ে ভারাক্রান্ত হৃদয় সবচেয়ে যে মানে যে হৃদয় নিয়ে হৃদয়ের ভালোবাসা নিয়ে প্রাণ উজাড় করে আল্লাহর কাছে সন্তান যে কথাটা বলবে হুজুর কিন্তু এই কথাটা বলবে না আমি আমাকে ধরে নিয়ে গেলে আমি ওইভাবে বাবার ওই বাবার জন্য আমি বলবো না এমনি বলবো আর কি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দেন অমুক দেন বলতে পারি কিন্তু আমার অন্তর থেকে যেটা আসবে ছেলের অন্তর থেকে কয়েকশো গুণ বেশি দরদ নিয়ে কথাগুলো আসবে এই জন্য ইসলাম সাইন্টিফিক দিন সন্তান দোয়া করবে বাবার জন্য এটা বলে না কাউকে ডেকে এনে দোয়া করান এটা হাদিসে বলা হয়নি এই জন্য সন্তানকে দোয়া শিখে যাওয়ার মতো করে যাবেন অন্ততপক্ষে পাঁচ বক্ত নামাজ পড়ে বাংলায় বলুক আর আমরা কিছু বিষয় আছে আমরা আমাদের মধ্যে সীমাবদ্ধ রেখে দিয়েছি কথাগুলো খোলাখুলি মানুষকে বলি না আমরা যে আপনার সন্তান আপনার জন্য দোয়া করতে আমরা মনে করি আমাদের সন্তানরা যেহেতু স্কুল কলেজ ইউনিভার্সিটির শিখার কোনো সুযোগ নেই যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বইয়ের উপরে বিসমিল্লা লেখা নেই ভিতরের কথা তো বাদেই দিলাম সেই স্কুল কলেজ থেকে পড়ে তো মানে আপনার জন্য কি করবে তা আপনি নিজে আপনার পরিবার আপনার সন্তানকে বলবেন যে আমি মারা গেলে সন্তানরা তোমরা আমার জন্য দোয়া করবে বাংলায় বলবে আল্লাহ আমার আব্বা আমাদের জন্য বহু কষ্ট করেছে আল্লাহ আব্বা আপনাকে জান্নাত নসিব করুন আমল নামা ডান হাতে দিন আরও শিখে নেবেন কবর প্রশস্ত করে দিন কবরকে আলোকিত করে দিন জান্নাতের সাথে কবরের সাথে সম্পর্ক স্থাপন করে দিন ইত্যাদি জান্নাতুল ফেরদাউস নসিব করবেন রাসূলুল্লাহর শাফাত আল্লাহ তাকে দান করবেন এবং হাউজে কাউসার দান করবেন ইত্যাদি দোয়াগুলো ছেলে বাবার জন্য করবে করলে আল্লাহ এটা তারা কবুল করবেন সেটা আমরা করি না তাহলে এখন থেকে যে যেখানে আছি যে যাদের বাবা মা চলে গেছে দুনিয়া থেকে কারো বাবা চলে গিয়েছে কারো মা চলে গিয়েছে আমার আব্বা নাই মা আছে এভাবে হিসাব নিলে কারো মা আছে মা বাবা দুজনে এখন আছে আলহামদুলিল্লাহ কারো মা বাবা একজনও নেই আপনি নিজে দোয়া করবেন নামাজ পড়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আমার আব্বা আম্মাকে জান্নাত নসিব করুন কাউকে ডাকার কোনো দরকার নেই যেমন আর বিশেষ করে মৃত্যুর আগে মৃত ব্যক্তির প্রতি করণীয় কী মৃত ব্যক্তির পর একেবারে শেষ শেষ মুহূর্ত চলে আসছে অথবা মানে মৃত্যুর পথে চলে গেছে এই অবস্থা আগে দেখা দরকার যে তিনি যেখানে যে অবস্থা আছে নামাজগুলো পড়ছেন কিনা নামাজের কোনো কাফারা নেই নামাজের কোনো কাফারা নেই কাফারা বাইর করেছি আমরা আমরাই আমরা দোষ দিলে আমাদের উপরে দিতে পারেন কথা বুঝে আসছি না আপনাদের রোজার যেমন কাফারার কথা কোরআনে সুস্পষ্ট আছে কসমের কাফারা আছে নামাজের কাফারা হলে নামাজ
কোনো ব্যক্তি নামাজ পড়তে ভুলে গেলে সে তখনই আবার সে নামাজ পড়ে যখন তার স্মরণে আসবে, বাস নামাজের কাফফারা নামাজ। এখন বাবা যে দুনিয়া থেকে চলে যাচ্ছে, যাদের টাকা পয়সা আছে তারা বলে যে নামাজ কয়টায়, আচ্ছা ঠিক আছে, তারা বলে যে বাবা আর কি খেবেন, তো এখন অমুক ফল, এটা তো বাংলাদেশে না ইন্ডিয়াতে আছে, ওনার পয়সাও আছে ইন্ডিয়া থেকে নিয়ে আসতো, এই ফল ফাটাই দিয়ে তাড়াতাড়ি যত লাখ টাকা যাক, বাবা দুনিয়ার থেকে চলে যেতেছে কিন্তু বাবা যে নামাজটা পড়ে যেতেছে না, খেয়াল নেই, হুঁশ থাকা পর্যন্ত বাবার উপরে নামাজ ফরজ। ফরজ হলে কি করবে, বাবাকে স্মরণ করে দিবে, আব্বু এখন জোহরের নামাজের ওয়াক্ত, 4 রাকাত নামাজ পড়েছেন, জোহরের নামাজ কয় রাকাত, 4 রাকাত, আসর কয় রাকাত, 4, মাগরিব কয় রাকাত, 3, ঈশা 4, ফজর 2, বাকিগুলো হলো আগে পরের নামাজ। কিন্তু মূল এই নামাজ যেটা বললাম, এটা যেটা সংখ্যা বলছেন সেটা, আব্বা নামাজ নামাজের সময় হয়ে গিয়েছে, এখন বাবা কি করতে পারে না, উজু করতে পারে না, তাই এমন করে দিবে, করাইয়ে দিবেন, তাই এমন করে দিয়ে এখন এখন পশ্চিম দিকে মুখ করতে পারতেছে না, যেভাবেই হোক বাবাকে নামাজ পড়ানো, মাকে নামাজ পড়াই নেবেন, স্ত্রীকে নামাজ পড়াই নেবেন, দুনিয়া থেকে যাওয়ার সময় যেন নামাজই হয়ে যেতে পারে। আজ এ পর্যন্তই, আল্লাহ আপনাদের সবাইকে, মানে অনেক লোক আজকে অংশগ্রহণ করেছেন, এখন যে একামতের সময় হয়ে গিয়েছে, কেমন